কিরে এমন সারপ্রাইজ দিলাম, খুব তো নাক সিঁটকেছিলি যে আমায় বিয়ে করবি না, এখন এখন কি করবি বল, বল না। না, নীরা চিৎকার করে ঘুম থেকে উঠে বসলো, ঘেমে নেয়ে একাকার। কি দেখলো এটা, উফ, হারামি মশাটা স্বপ্নের মধ্যেও কিছু ছাড়ছে না তার। জোর করে দুদিকে মাথা নাড়ে নীরা, না কিছুতেই না, কাল কিছুতেই মোর্শেদ নামক বাদরটাকে সে বিয়ে করবে না, কিছুতেই না। কিন্তু কি করবে নীরা, বিয়েটা ভাঙার বহু চেষ্টা করেছে নীরা, তবুও কিছুতেই কিছু হয়নি। বাবা মা চাচু চাচি সবাই এক পায়ে খাড়া হয়ে আছে তার আর মোর্শেদের বিয়ে দেওয়ার জন্য। নীরা ছটফট করতে করতে উঠে দাঁড়ালো, ঘরের মধ্যে পায়চারি করতে লাগলো। কি করবে এখন, ভাবতে ভাবতে মনে হলো এখনই মাথার সব চুল পড়ে গেল। নীরা বারান্দায় এসে দাঁড়ালো, কত রাত হয়েছে কে জানে। সন্ধ্যার সময় বিয়ে নিয়ে মায়ের সাথে বচসা করে দরজায় খিল দিয়েছিল, মা আচ্ছা মতো বকছিল তাকে। আর মায়ের বকা শুনে ছোট ভাই রাতুল দাঁত কেলিয়ে হাসছিল দেখে প্রচণ্ড রাগ হয়ে রাতুলকে জোরে সোরে একটা চড় দিয়ে দৌড়ে এসে রুমের ভেতরে পালিয়েছিল। পুরো বাড়িতে লোকজন গিজগিজ করছিল, অবশ্য তাদের বাসায় লোকজনের ভিড় নতুন কিছু নয়, যৌথ পরিবার বলে সবসময় লোকজনের কোলাহল লেগেই থাকে তাদের এই আহমেদ ভিলাতে। হঠাৎই মাথায় বুদ্ধি খেলে গেল, নীরা দোতলায় বারান্দা দিয়ে মাথা বের করে ভালো মতো দেখে নিল নিচে। টুলে বসা হাশেম চাচাকে ঝিমাতে দেখা গেল। তাড়াতাড়ি রুমে ফেরত এসে নিজের পিঠের ব্যাগটাতে প্রয়োজনীয় জিনিস গুছিয়ে পরনের কাপড় পাল্টে নিয়ে বারান্দায় ফেরত এলো। নতুন শাড়ি দুটো নষ্ট করতে খারাপ লাগছিল নীরার, আজই চাচিমা এসে দিয়ে গেছিল তাকে। থোর, কিসব ইমোশন জাগছে নীরার। নীরার ভাবনাগুলো পাত্তা দিল না, দ্রুত হাতে শাড়ি দুটো গিঁট দিয়ে গ্রিলের সাথে বেঁধে বাদ দিয়ে ভালো মতো পরীক্ষা করে খোলা বারান্দা দিয়ে ঝুলিয়ে দিল। তারপর কাঁধে ব্যাগ ঝুলিয়ে সাবধানে শাড়িতে ঝুলে ঝুলে নিচে নেমে এলো। ভাগ্যিস পুরো বারান্দা গ্রিল দিয়ে ঘেরা নয় আর নীরারা দোতলায় থাকে, তা না হলে হারামি মোর্শেদের হাত থেকে বাঁচা যেত না কিছুতেই। শয়তান খুবিস কোথাকার, খুব শখ না আমাকে বিয়ে করার, কাল বুঝবি আমি কি জিনিস। হাত ঝাড়তে ঝাড়তে ভিলেন মার্কা হাসি দিল নীরা, ব্যাগ থেকে বড় একটা চাদর বের করে নিজেকে ভালো মতো মুড়ে নিল, পা টিপে টিপে ঝোপের আড়ালে দাঁড়িয়ে থাকলো কিছুক্ষণ। গেটের সামনে হাশেম চাচা থাই দাঁড়িয়ে আছে, কিছুক্ষণ পরই ডাক এলো হাশেম চাচার। সে গেট থেকে সরতেই নীরা টুপ করে বেরিয়ে এলো। নীরা দ্রুত পা চালালো, যেভাবেই হোক তাড়াতাড়ি এলাকার বাইরে যেতে হবে, বাই এনি চান্স কেউ দেখে নিলেই বিপদ। আরে এত দৌড়াচ্ছিস কেন, উষ্টা খেয়ে দাঁত ভাঙতে চাস নাকি, পেছন থেকে ভেসে আসা কণ্ঠস্বর নীরাকে জমিয়ে দিল। ইস, এভাবে ধরা খেয়ে গেল নীরা, নিজের উপরই রাগ হলো, দাঁতে দাঁত চেপে ফিরল নীরা। ট্রেনের টিকিট কেটেছিস নাকি বাসের, ভালোই হলো, আমারও ইচ্ছে ছিল পালিয়ে বিয়ে করার কিন্তু তোকে বলার সাহস হয়নি, এমনিতেই আমাকে দেখতে পারিস না তার উপর পালিয়ে বিয়ে, এতটা তো কল্পনা করা উচিত না, কি বলিস। তুই কি করে টের পেলি। উফ নীরু, তুইও না কেমন বোকার মতো প্রশ্ন করিস, সেই ছোটর থেকে চিনি তোকে, তোর মনে কখন কি চলবে সেটা আমার থেকে ভালো কে জানবে, তবে একটা জিনিস খারাপ করেছিস, নতুন শাড়ি দুটো এভাবে নষ্ট করাটা ঠিক হয়নি, মা এত পছন্দ করে শাড়ি দুটো কিনেছিল তোর জন্য। আবারও সেই চিরচেনা খোঁচা দেওয়া হাসি দিল মোর্শেদ। সবচেয়ে ভালো হতো তোকে দড়ি হিসেবে ইউজ করতে পারলে। কি বললি এটা, আমি তো ধন্য হয়ে গেলাম, তুই আমাকে একবার বললেই আমি দাঁড়িয়ে যেতাম, ভাবতেই কেমন থ্রিল লাগছে, তুই আমার গা বেয়ে ঝুলে ঝুলে নামছিস। চুপ কর, যত সব নেস্টি ভাবনা তোর। হা হা হা, নিজে বললে কিছু না, আমি বলে দোষ না একা, শোন আমি জানতাম বিয়ে না করার জন্য তুই কিছু না কিছু গোল অবশ্যই পাকাবি, তাই বেশি কিছু না, শুধু তোর দিকে একটু কড়া নজরদারি করতে হয়েছে, হাশেম চাচাকেও তো আমি ডাকলাম, আফটার অল তুই আমার হবু বউ, তোর এতটুকু ইচ্ছা পূরণ করতে না পারলে আমার মান থাকবে বল। তুই আসলেও খুবই স্যাক্টা, 2 বছর বিদেশে লেখাপড়া করে নিজেকে খুব চালাক ভাবছিস না। আবারও হাঁটতে শুরু করলো নীরা, মোর্শেদ কোনো কথা না বলে নীরার পাশাপাশি হাঁটতে শুরু করলো। সে আমি আগে থেকে ছিলাম, তবু তোর কমপ্লিমেন্ট শুনে গর্ব হচ্ছে, এখন বল যাচ্ছিস কোথায়, বড় আব্বুকে বলতে হবে তো, না হলে আবার তার প্রেশার বেড়ে যাবে, এমনিতে তোর টেনশনে তার ঘুম হারাম হয়ে গেছে, ঢাকায় যে কি করেছিস কে জানে। আম্মু জানে। হ্যাঁ জানবে না কেন, আমি বলেছি দাদিমা যে ঘন্টায় ঘন্টায় তোর খবর জানতে চায়, না বললে তো এতক্ষণে কুরুক্ষেত্র বেঁধে যেত, বাড়ি ভর্তি লোকজনের সামনে দাদিমাকে ছোট হতে হতো না। নীরা দু হাতে গলা টিপতে এলো মোর্শেদের, মোর্শেদ ভয় পাওয়ার ভান করে লাফিয়ে দূরে সরে গেল। তুই একটা কুফা আমার জন্য, আমি তোকে বিয়ে করতে চাই না শয়তান, তবুও কেন পেছনে পড়ে আছিস, তোর জন্য ঠিকঠাক মতো পড়াশোনাটাও করতে পারছি না, সামনে আমার সেমিস্টার ফাইনাল, আর এই সময় আমার বিয়ে দেওয়ার জন্য বাবা জোর করে ঢাকা থেকে ধরে আনলো আমায়। কি যে বলিস না তুই, সেই ছোটর থেকে তোকে বউ জেনেছি, এই জন্য লন্ডনে থাকাকালীন কত সুন্দরী মেয়ের প্রপোজাল ডিনাই করলাম, আর তুই কিনা বলছিস এই কথা,
তুই আমায় চ্যালেঞ্জ করেছিলি যে আমায় বিয়ে করবি না জীবনেও, আমি কি করে তোর এই ইচ্ছে পূরণ হতে দেই বল। মোর্শেদের জবাব নীরা রাগকে বাড়িয়ে দিল শতগুণ। সে রাগে গড়গড় করতে করতে আবারও হাঁটতে শুরু করলো। আরে আরে যাচ্ছিস কোথায়, তা তো বলবি। জাহান্নামে যাবি? তুই যেতে বললে যাব, সাথে তুই থাকলে জাহান্নামও স্বর্গ আমার কাছে। তবে ইয়ে মানে বলছিলাম কি, সকালে আবার বিয়ের তোরজোর শুরু হবে, রাতে ঘুম না হলে তো তোকে আবার পেত্রীদের সর্দারনী লাগবে, কাল বউ সাজে, তাই বলছিলাম কি চল বাসায় ফিরে যাই। তুই যা, আমি ঢাকায় যাব। নীরু তুই আসলে একটা বোকা, তোর কি মনে হয় বড় আব্বু সব জেনে শুনে তোকে আমার সাথে এমনি এমনি ছাড়লো? এখন বাজে 12:37, আমি যদি তোকে নিয়ে একটার ভেতর বাসায় না ফিরি তবে তো বড় আব্বু নিজে এসে তোকে ঘাট ধরে বাসায় নিয়ে যাবে, আর বড় আব্বু রাগ তো তুই জানিসই। নীরা হাঁটা থামিয়ে লাল চোখে একবার মোর্শেদের আপাদ মস্তক দেখল, মনে হচ্ছে মোর্শেদকে ঠাটিয়ে একটা চড় দিতে। নিজেকে সামলে নিল বাপের কথা মনে করে, ওর পালানোর প্ল্যান বাবা আগেই বুঝতে পেরেছিল, এই জন্যে বুঝি এত শান্ত হয়ে বসে আছে। নীরা দীর্ঘশ্বাস ফেলে বাড়ির দিকে হাঁটা ধরল, এই মোর্শেদের হাত থেকে ওর নিস্তার নেই কোনোভাবেই। এই তো গুড গার্ল, তুই সবকিছু সহজে বুঝে যাস বলে তোকে এত ভালো লাগে, যাই বলিস তোর আমার কেমিস্ট্রি জমবে ভালো, কি বলিস? হ্যাঁ খুব ভালো জমবে, বিয়েটা আগে হতে দে, তারপরে বুঝতে পারবি নিজেই। নীরা বাঘের মতো হেসে সিয়ে কথাগুলো বলল, ওকে দেখা মাত্রই হাশেম চাচা মুসকে এসে গেট খুলে দিল। নিচতলার বড় হল রুম পেরিয়ে দোতলা সিঁড়ি, নীরা ঘরে ঢুকে দেখল বাবা আর তিন চাচা বসে আছে। নীরার বাবা হাসনাত নীরাকে দেখে কিছু বললেন না, বরং পেছনে থাকা মোর্শেদকে দেখে বললেন খেয়ে দে ঘুমিয়ে পড়তে। নীরা দুপদাপ আওয়াজে দোতলায় এলো, তার ভীষণ রাগ হচ্ছে বাবার উপর, কেন 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 বাবা এরকম জোর করছে তাকে, মোর্শেদের সাথেই কেন বিয়েটা দিতে হবে তার, যোগ্য ছেলে কি আর একটাও নেই এই তল্লাটে, কত শখ ছিল প্রেম করে বিয়ে করবে, পড়ালেখা করে নিজের পায়ে দাঁড়াবে, সব স্বপ্ন ভেস্তে যাবে এই উজবুকের জন্য, এই যুগে এসে এমনটা করে কেউ? এখনও সেই আদিম যুগের মতো নিয়ম চলছে তাদের বাড়িতে, ওদের পরিবারে অন্তত একটা বিয়ে নাকি হতে হবে নিজেদের ভেতরে, এটাই বলে এই বাড়ির নিয়ম, বংশ আর ঐতিহ্য ধরে রাখার জন্য নাকি এটাই করতে হবে। দাদারও বিয়ে করতে হয়েছিল চাচাতো বোনকে, যাকে তারা দাদি বলে, সেই নিয়মে সেচে চাচার বিয়ে হয়েছে তার চাচাতো বোনের সাথে, এখন নীরার বিয়ে তার চাচাতো ভাই মোর্শেদের সাথে। নীরার খুব অসহ্য লেগেছে এই নিয়ম, কেন এমন নিয়ম মানতে হবে, ভাই বোনের মতো বড় হয়ে এখন স্বামী স্ত্রীর মতো জীবন কাটাতে হবে, এটা নীরা কিছুতেই মানতে পারে না। তার চেয়েও বড় কথা, মোর্শেদটাকে ছোট থেকেই নীরার সহ্য হয় না, কোনো ব্যাপারেই মোর্শেদের সাথে তার মিল হয় না, নীরা ডান বললে মোর্শেদ বলে বাম, এইরকম একজনের সাথে সারা জীবন কীভাবে কাটবে তার। নীরা প্রচণ্ড মন খারাপ করে বারান্দায় বসে আকাশের মেঘে ঢাকা চাঁদটাকে দেখে, ঠান্ডা বাতাস শুয়ে দিল নীরাকে, তবুও তার গরম লাগছে ভীষণ, বৃষ্টি হবে নাকি? নীরা অধীর আগ্রহে বৃষ্টির জন্য অপেক্ষা করে। তোমাদের দাদা যান বংশে একজনই ছেলে ছিল, তার বাবারা চার ভাই ছিলেন, কারোরই ছেলে ছিল না, মেয়ে ছিলাম আমরা মেলাজন, সয় সম্পত্তি কম ছিল না, মেয়ে বেশি হওয়ার কারণে আমাদের বড়দাদা ভীত ছিলেন সম্পত্তি কম হওয়ার, কারণ জামাইরা সবাই পরের ছেলে, কেউ ভালো কেউ মন্দ, যদিও দেখে শুনে ভালো ঘর বর বুঝলেও জানোই তো হাতের পাঁচ আঙুল কখনোই সমান হয় না, কেউ কেউ যথেষ্ট অবস্থাপন্ন হওয়ার পরেও আমাদের পারিবারিক সম্পদে লোভ ছিল তাদের, বড়দাদা কি চিন্তা করেছিলেন জানি না, বংশ রক্ষা নিয়ে তার নানা রকম অদ্ভুত ভাবনা ছিল, তিনি চেয়েছিলেন বংশে অন্তত দু একজন থাকুক যারা একেবারে আপন রক্ত, তাই অনেক ভেবেই বোধহয় তিনি বংশ সম্পন্ন রক্ষা করার জন্য তোমার দাদাজানের সাথে আমার বিয়ে দিলেন, তোমার দাদাজান আর আমি দুইজনাই যথাক্রমে তার বড় ও মেজ ছেলের পুত্র কন্যা ছিলাম, আমাদের বাকি বোনদের পারিবারিক সম্পদ থেকে খুব সামান্য অংশ করেই বুঝিয়ে দেওয়া হয়, আর কড়াকড়ি আইন করে দেন যেন কেউ এই সম্পদ নিয়ে কোনো টানা হ্যাচড়া না করে, তবে হ্যাঁ মেয়েরা আজীবন তাদের ইচ্ছে মতো যতদিন খুশি বাবার বাড়িতে থাকতে খেতে পারবে, এতে কোনো বাধা নেই, আমাদের কোনো কোনো বন্ধুলা ভাই এই আইনে রুষ্ট হলেও দাদার উপর দিয়ে কথা বলার সাহস কারোরই ছিল না, মৃত্যুর আগে দাদা যান তোমার দাদা যানকে আর আমাকে ডেকে বিশেষভাবে বলে গেছেন আমরা যেন তার এই নিয়মটা অক্ষরে অক্ষরে পালন করি, এবং মেয়েদের দায়িত্ব পালনে তোমার দাদা যান যেন কখনো অবহেলা না করেন, সে বিষয়ে তার কাছ থেকে
কথা আদায় করে নেন। এরপর তোমার দাদা যান এই পারিবারিক সম্পদ বাড়িয়েছেন বহুগুণ। কোনো কারণে তোমার বাবার বিয়েটা আত্মীয়ের মধ্যে দিতে পারেনি, তবে তার সে স্বাদ মোর্শেদের বাবাকে দিয়ে পূরণ করিয়েছিলেন। তোমার আর মোর্শেদের বিয়ের সিদ্ধান্ত তোমার বাবা বা চাচা কারোরই নয়, সেটা সম্পূর্ণ তোমাদের দাদা জানের সিদ্ধান্ত। পরবর্তী বংশগতি ঠিক থাকবে কি না সেসব নিয়ে তিনি খুব ভীত ছিলেন, তাই হয়তো তোমাদের দাদা জান এই সিদ্ধান্ত নেয়। এটা তার শেষ আদেশ ছিল আমার প্রতি, আমি কেবল তার ইচ্ছে পূরণ করেছি। তোমরা এ যুগের ছেলে মেয়ে, এসব নিয়মকানুন হয়তো তোমাদের কাছে কিছু মনে হবে না, কিন্তু তবুও আমি নিরুপায় বুবু, তুমি আমার উপর রাগ করো না। এই বুড়ি মানুষটা শেষ বয়সে এসে তোমাদের উপর নিজের ইচ্ছে অনিচ্ছা চাপাই দিছে বলে রাগ করো না গো বুবু। নীরা দাদির কোলে শুয়ে আছে, চোখ দিয়ে জল গড়িয়ে পড়লো দুফোঁটা। আদৌ দাদির কথাগুলো তার কানে গেছে কিনা বোঝা গেল না। নীরা আলগোছে জল মুছে নিল। জুম্মার নামাজের পর একবারে অনাম্বর আয়োজনে বিয়ে হলো নীরা আর মোর্শেদের। তারপর থেকে নীরা নিজের ঘরে দরজা বন্ধ করে কেঁদে যাচ্ছে, সারাদিন না খেয়েই আছে নীরা। বিকেলে না পারতে ফুলবানু নাতি নাতনি দুজনকেই নিজের কাছে ডেকে পাঠিয়েছেন। নীরার নিরবতায় ফুলবানু নীরার থুতনিদের হাত দিয়ে মুখটা তুললো। কেঁদে কেটে নীরার চোখ লাল, ফুলে টসটসে হয়ে আছে। নীরা দাদিজানের দিকে তাকিয়ে বলল, রাগ করি নাই দাদিজান, মাথা ব্যথা করছে খুব। ফুলবানু হাসলেন একটুখানি, নাতনির চেহারা দেখে মনে মনে দুঃখ পেলেও তা বুঝতে দিলেন না, উল্টো মোর্শেদকে হাসতে দেখে ধমক দিলেন, এই হতচ্ছাড়া তুই এত হাসছিস কেন রে, বউয়ের কান্না দেখে মনে হয় তোর খুশি লাগতেছে। মোর্শেদ ফুলবানুর কথায় একটু বিরক্ত না হয়ে দাদির গালে চট করে একটা চুমু দিল। আমি ওকে বিয়ে করতে পারছি এই খুশিতে হাসতেছি, আর ওর আমাকে বিয়ে করে লাগছে এই দুঃখে কাঁদতেছে। তুমি কি কিছুই বোঝো না ফুলবানু, এই বান্দরনি ঢাকায় পড়ালেখা করে, কত সুন্দর পোলাপান দেখে, তার কি আর আমাকে পছন্দ হয়? আমি না হয় ভালো মানুষ, তোমার নাতনি ছাড়া কিছু বুঝি না, সে কি এত ভালো। নীরা অগ্নিদৃষ্টিতে মোর্শেদকে দেখল, মনে মনে দু চারটে গালি দিল। নীহার দাদি আছে বলে বেঁচে গেল মোর্শেদ, সেটা বুঝে যেন নীরাকে চোখ মারল। ধুর ছেড়া, বাজে কথা বলিস না, আমার নীরার মতো আর কেউ না, পরিবারের সবার জন্য তার কত মায়া ভালোবাসা সেটা সবাই জানে। হ্যাঁ, খালি আমার জন্য কোনো ভালোবাসা নাই বুবু। যা করছি তাতে এখন আমার উপর তোমার রাগ হইতে পারে, কিন্তু দেখো একদিন আমার জন্য তুমি হাত তুলে দোয়া করবা, বলবা বুড়ি সারা জীবন একটা উচিত কাজ করছে। আর সত্যি কথা বললে বলতে হয় তোমাদের দুইজনকেই আমার যোগ্য মানুষ মনে হয়। তোমাদের বাপ চাচাদের পর এই এত বড় সংসার আর সম্পদ সামলানো সবার দ্বারা সম্ভব হবে না। কেউ কেউ বিরোধিতা করে সম্পদ বিনষ্ট করার চেষ্টা করতে পারে, তিন পুরুষের ঐতিহ্য রক্ষার জন্য তাই আমি একটু স্বার্থপর হইলাম। বেশি কষ্ট পাইলে এই বুড়িটারে মাফ দিও বুবু। ছি ছি দাদিজান, কি করো এইসব, মাফ চাই আমাকে অপরাধী বানায়ও না, তুমি দোয়া কইরো আমার জন্য। এই ছেড়া, এইদিকে আই। ফুলবানু নীরার হাত ধরে রেখেই মোর্শেদকে ডাকে, তার হাতে নীরার হাত দিয়ে বলে, আজ থেকে তোরা দুইজন এক মানুষ, সব সময় একজন আরেকজনকে দেখে রাখবি, একজন আরেকজনকে বোঝার চেষ্টা করবি। জীবনের সফর অনেক লম্বা, যতই ঝড়ঝাঞ্ঝা আসুক না কেন কেউ কোনোদিন একজন আরেকজনকে ছেড়ে যাওয়ার কথা ভাববি না। আর আমার বুপুরে কোনোদিন কষ্ট দিবি না, বুঝলি? সে না চাইতেও আমার কথার মান রেখে তোকে বিয়ে করছে, আমার মান রক্ষার দায়িত্ব তাই তোর। বুবুর ভালো মন্দ সব তোর দায়িত্বে দিলাম। মোর্শেদ এই প্রথমবারের মতো নীরার হাত ধরার সুযোগ পেয়ে যেন লুফে নিল। নীরার হাতটি আঁকড়ে ধরে আলতো করে চুমু দিল দাদির চোখের আড়ালে। নীরা ঝট করে হাত সরে নিল, অসভ্য একটা, সুযোগ পেয়ে সদ্ব্যবহার করে নিল। নীরার রাগ দেখে মোর্শেদ তার স্বভাব মতো বিটকেল হাসি দিল। বুবু এবার যাও, তৈয়ার হও শ্বশুরবাড়ি যাওয়ার জন্য। শ্বশুরবাড়ি আবার কোথায় পেলে গো ফুলবানু, রানী সাহেবা কষ্ট করে দোতলা থেকে চারতলায় যাবেন, দূরে বিয়ে হলে তো বুঝতে মজা, কাছে কাছে তাই কিছু টের পায় না তোমার আদরি, বুঝলে বুড়ি? ওর টের না পাওয়ার জন্যই তোর সাথে বিয়া দিছি, বুঝছস? ওরে যদি বেশি জ্বালাস না তবে তোর কান ঠিক এইভাবে টেনে ছিঁড়ে দিব, মনে রাখিস। ফুলবানু মোর্শেদের কান টেনে ধরল। উফ বুড়ি ছাড়ো বলছি, খুব ব্যথা পাচ্ছি। ফুলবানু কান ছাড়তে মোর্শেদ দু হাত দূরে গিয়ে দাঁড়ালো। যেমন দাদি তেমনি তার নাতনি, একেবারে ডাকুরানি, ঠিক? নীরার একটু মজা লাগলো না এসব দেখে, ওর বড় চিন্তা হচ্ছে আজ রাতে মোর্শেদ কি করবে, এই ছেলেকে একটুও বিশ্বাস করা যায় না। তবে উল্টোপাল্টা কিছু করলে নীরা নিজেকে শেষ করে দেবে ঠিক করেছে।
চারতলায় আসার সময় নীরা মুখ কাট করে রাখল, না একটু হাসলো না কাঁদল। বিরস মুখে বাবা মা চাচা চাচিদের সালাম করলো। চাচা তো ফুপাতো ভাই বোনগুলো দুষ্টু মেজাজে থাকলেও নীরার মুখের ভাব দেখে কেউ আর কিছু বলার সাহস পেল না। মজা করতে না পেরে ওরা মনে মনে গালি দিয়ে নীরাকে সাপ সাপান্ত করলেও মুখে কিছু বলতে পারল না। পারিবারিক রীতিনীতি শেষ হতেই মোর্শেদকে ভাই বোনেরা ঘিরে ধরল। ভাইয়া, এ কেমন বিয়ে হলো তোমাদের, কোনো মজা নেই? সেজে চাচার ছেলে আয়াজ বলে, ছোট চাচার দুই যমজ মৌমি আর সৌমি তাল মেলালো। হ্যাঁ ভাইয়া, নীরা আপুর বিয়েতে কত মজা করব ভেবেছিলাম, অথচ কিছুই হলো না। বাকি সবাই হৈ হৈ করে উঠল, তারা পার্টি চাই, আলাদাভাবে কোনো চাইনিজে। মোর্শেদ হাত দেখায়, ঠিক আছে, ঢাকায় যাওয়ার আগে তোদের সবাইকে চাইনিজে খাওয়াবো, চলবে? আর তাছাড়া বিয়ের একটা অনুষ্ঠান তো হবেই পরে, এত অস্থির হচ্ছিস কেন তোরা? সে কবে হবে তার ঠিক আছে কোনো? আপুর যা মেজাজ, দেখা গেল কোনো অনুষ্ঠান করতে দেবে না বড় আব্বুকে। আচ্ছা ঠিক আছে, চাইনিজ খাওয়াবো বললাম তো। ভাইয়া, নীরা আপুকে এসব ব্যাপারে কিছু জানাবে না কিন্তু, আপুর কোনো ঠিক নেই, শেষমেশ দেখা যাবে আমাদের খাওয়াই বাতিল। রাতুল ভয়ে ভয়ে বলল, কাল রাতে বোনের হাতের মারটা বেশ জোরেই পড়েছিল, মনে পড়তে গালে হাত ঘষল রাতুল। আচ্ছা যা বলবো না, এখন তোরা শুতে যা, তো অনেক রাত হয়েছে। ভাই বোনদের বিদায় দিয়ে মোর্শেদ নিজের রুমে এলো, এই প্রথম একটু বুক কাঁপছে তার। এই রুমে কেবল নীরা আর সে থাকবে, না থাকবে কোনো আড়াল না লুকানোর জায়গা। মেয়ের যা মেজাজ, এতক্ষণ সবাই ছিল তাই সামলে নেওয়া গেছে, এখন ওকে দেখে কি বলবে কে জানে। দুরুদুরু বুকে ঘরে ঢুকে সাবধানে দরজা লক করে মোর্শেদ, রুমে নীরা নেই। মোর্শেদ বারান্দায় দেখে এলো, সেখানেও নেই, দাঁড়িয়ে ভাবছিল কোথায় গেল। তখনই নীরা ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। নীরাকে দেখে পাক্কা দু মিনিট থম নেড়ে থাকলো মোর্শেদ। হালকা গোলাপি রঙের শাড়িতে সদ্য গোসল সেরে আসা নীরা যেন স্নিগ্ধ নদী, চুলগুলো তোয়ালে পেঁচানো তখনও, মুখটা মরিন হলো, ভেজা ভেজা চোখ দুটো মায়ার সাগর, ফসা গাল দুটো লাল হয়ে আছে, পাতলা ঠোঁটজোড়া শীতে কাঁপছে মৃদু। মোর্শেদ আলমিরা থেকে শাল বের করে নীরার গায়ে জড়িয়ে দিল। সবার রাগ নিজের উপর দেখানোর কি দরকার নীরা, এই শীতের রাতে কেউ গোসল করে? নীরা কোনো জবাব দিল না, আয়নার সামনে বসে তোয়ালে খুলে মাথা মুছতে লাগলো। মোর্শেদের খুব ইচ্ছে করছে নিজ হাতে নীরার চুলগুলো মুছে দিতে, যদি নীরার ভেজা চুল দেখে তার শীত লাগছে কিছুটা। মোর্শেদ বিছানায় আতশোয়া হয়ে নীরাকে দেখতে লাগলো, হঠাৎ আয়নায় চোখ পড়তেই নীরা ভ্রুকুচকে মোর্শেদের দিকে তাকালো। কি দেখছিস? তোকে। কেন, আগে দেখিসনি? সে তো ন্যাংটো কাল থেকে দেখছি, ফিক করে হেসে দিল মোর্শেদ। নীরার মেজাজে যেন ঘি পড়লো, তোয়ালে হাতে নিয়ে দাঁড়িয়ে গেল। সব সময় এত বাজে কথা বলিস কেন? আমার চেয়ে মোটে ছয় মাসের বড় তুই, কোত্থেকে আমায় ন্যাংটা কালে দেখলি তুই? ছয় মাসের বড় তবে তো দেখেইছি। কোথু দেখেছিস? তুই জানিস সেই মেজের মেয়েরা ছেলেদের চেয়ে মানসিকভাবে দুই থেকে তিন বছরের বড় হয়? ও তাই নাকি, তাহলে তো তুই সব কিছু আমার চাইতে বেশি জানিস। তবে বল, আজ তুই আমায় সালাম করলি না কেন? মানে তোকে কেন সালাম করব? করবি না কেন, তুই জানিস না বাসরাতে স্বামীকে সালাম করতে হয়? শখ কত, আমার বইয়ে গেছে তোকে সালাম করতে। বইয়ে তো গেছে, আমি তোর স্বামী, তোর গুরুজন, সালাম তো তোকে করতেই হবে, নে এবার সালাম কর। পারবো না, তোকে স্বামী বলে মানলে তো। বলে নীরা পা বাড়ালো বারান্দার উদ্দেশ্যে, হাতের তোয়ালেটা মেলে দেবে ভাবলো, কিন্তু তার আগেই মাথা ঘুরে গেল মনে হলো। ভয় পেয়ে চোখ বন্ধ করলো নীরা, কোমরে শক্ত হাতের বন্ধন আর পেটের কাছে অন্য আরেকটা শরীরের অস্তিত্ব টের পেয়ে চোখ খুলল নীরা। দেখল মোর্শেদ তাকে দু হাতের বেষ্টনীতে জড়িয়ে ধরে আছে, গভীর চোখে এক নজরে তাকে দেখছে। নীরার প্রচণ্ড রাগ হলো, সেই সাথে মনে পড়ে গেল দাদির রুমে মোর্শেদের কাণ্ড। এবার রাগের চাইতে অস্বস্তি আর ভয় ঘিরে ধরল নীরাকে। মোর্শেদ এখন কি করবে? নীরা কম্পিত কণ্ঠে বলল, কি করছিস, ছাড় ছাড় আমাকে। কেন ছাড়বো, তুই আমাকে বর না মানলেও আমি তো তোকে বউ হিসেবে মানি, তুই তো মানসিকভাবে আমার চাইতে বড়, তাহলে বলতো আজকে রাতে স্বামী স্ত্রী কি করে? মোর্শেদের কণ্ঠে মাদকতা যেন নেশা করেছে এমন, নীরাকে আরেকটু কাছে টেনে এক হাতে ওর ঠোঁটে আঙুল ছুঁয়ে দিল। নীরা ভয়ে নাকি আবেগে কেঁপে উঠল বোঝা গেল না। সে তার মুখটা যতদূর সম্ভব দূরে রেখে দু হাতে মোর্শেদকে পেছনে ঠেলার চেষ্টা করলো। দেখ মোর্শেদ ভালো হবে না বলে দিলাম, ছেড়ে দে, নইলে কিন্তু কি করবি? নীরার মুখের কথা কেড়ে নেয় মোর্শেদ। বড় আব্বুকে বলবি নাকি দাদিকে? ফিসফিস করলো মোর্শেদ, সাথে মুখের বাঁকা হাসি। ওর মুখ নীরার মুখের একদম কাছে, নীরার মুখে ওর শ্বাস পড়ছে। কি হতে যাচ্ছে বুঝে নীরা অসহায় বোধ করে, ব্যর্থতার গ্লানিতে চোখ দুটো জলে ভরে ওঠে।
জল গড়িয়ে পড়ার আগেই মোর্শেদ আচমকা ওকে ছেড়ে দিল। কি ভেবেছিস, জোর করে তোর সাথে ইয়ে করব? কোনোদিনও না। এই মোর্শেদ এখনো এতটাও লোফার হয়ে যায়নি, চাইলে অনেক মেয়েকে বেড়ে নিতে পারতাম। আর তুই তো আমার বিয়ে করা বউ, তোর সাথে সেদিনই কিছু হবে যেদিন তুই চাইবি, বুঝলি? কথাগুলো বলেই ঘর থেকে বেরিয়ে গেল মোর্শেদ। বড্ড অপমানিত লাগছে, নীরা ছোট থেকেই তাকে চেনে, তবু ওকে চিনল না, বিশ্বাস করল না। ওকে নিয়ে নীরার চোখে ভয়, নিজেকে কেমন হীন মনে হয় মোর্শেদের। ছাদে এসে খোলা আকাশের দিকে তাকিয়ে থাকলো অনেকটা সময়, তাতে যদি মনটা শান্ত হয়। আর এদিকে মোর্শেদ বেরিয়ে যাওয়া মাত্রই নীরা কান্নায় ভেঙে পড়ল। এই প্রথম তার নিজেকে কেবলই একটা মেয়ে মনে হলো, মানুষ না। তোমার এক্সাম কবে থেকে শুরু হবে? নীরা দোতলা এসেছিল নিজের কিছু প্রয়োজনীয় বই খাতা গুছিয়ে নিতে। পেছন থেকে বাবার গলা শুনে থমকে গেল। রাগে ক্ষোভে বাবা মায়ের সাথে কথা বলে না নীরা, তবুও বাবার কথা একটু অবাক হলো। পরীক্ষা আছে জেনে ও জোর ধরে নিয়ে আসা বাবা যখন নিজেই পরীক্ষার কথা জিজ্ঞেস করে, তখন অবাক হতে হয় বই কি। জেনে কি করবে? আগামীকাল ঢাকা যাচ্ছি আমরা, তোমরা তৈরি থেকো, সকাল 10টা নাগাদ রওনা দেব। আমরা মানে? বোকার মতো প্রশ্ন করো কেন? আমরা বলতে আমি তোমার মা, তোমার শাসিনা আর মোর্শেদ। বিয়ে হয়ে গেছে তোমার, এখন কি তোমায় একা ছাড়বো? তোমাদের সংসার গুছিয়ে দিয়ে আমরা ফিরে আসবো। হাসনাত সাহেব এক নাগারে কথাগুলো বলে চলে গেলেন। বাবা সত্যিই মাকে দাঁড়িয়ে থাকতে দেখলো নীরা, মায়ের মুখ হাসি হাসি। তুই খুশি হয়েছিস নীরা? বাবা কিন্তু এতটাও খারাপ নয় যতটা তুই ভাবছিলি। তোর লেখাপড়া নিয়ে তার যথেষ্ট চিন্তা আছে। এ তো গরু মেরে জুতা দান করা হলো মা, তোমাদের ইচ্ছে মতো সব করতে হচ্ছে। আমি তো একটা পাপেট, যেইভাবে নাচাচ্ছ সেইভাবে নাচছি। নীরা, যত যাই করি তুই কখনো খুশি হোস না। দয়া করে চাচিমার সাথে কখনো এইভাবে কথা বলিস না, তাহলে আমাদের যতটুকু সম্মান আছে সেটুকুও থাকবে না। একজন তো আমাদের কথা ভাবেনি, তুই অন্তত ভাব। আর না পারলে আমাদের বলো, গলায় ফাঁস নেব না হয় দুইজন। বাবা মা হয়েছি তোমাদেরকে তো মরতে বলতে পারি না। নীরার মা চোখ মুছতে মুছতে চলে গেল। নীরা বোকার মতো দরজা ধরে দাঁড়িয়ে রইল। সব কথা কেন যে এক জায়গায় এসে আটকে, কেন বুঝতে পারে না নীরা। কষ্টগুলো সব নতুন করে ডানা মেলল যেন। সংসার এমন একটা জায়গা যেখানে একজনের কর্মের ফল আরেকজনকে ভোগ করতে হয়। চারতলা এসে দেখে এলাহি কাণ্ড, চাচিমা হুলুস তুলুস রান্নাবান্না করছে। নীরাকে দেখে হই হই করে উঠল। এই নীরা, দেখ তো আর কি রান্না করা যাবে, শুকনো কিছু বল যা অনেকদিন ভালো থাকবে। ডাইনিং টেবিলে তখন কয়েক পদের খাবারের বাটি সাজানো, পোয়া পিঠে, হাতে বানানো বিস্কুট, নারকেলের নাড়ু, তিলের নাড়ু, কুড়মুড়ে মিষ্টি নারকেল, দু তিন পদের মাংস। এত কিছু কেন চাচি, এত কে খাবে? এত কোথায় দেখলি, তবুও তো ভাবি মানা করলো। আমি তো আরও অনেক কিছু করতে চাইছিলাম, এগুলো সব মুর্শিদের পছন্দের জিনিস। তুই তো মিষ্টি পছন্দ করিস না, ঝাল কিছু করব তোর জন্য। আর কষ্ট করো না চাচিমা, তুমি তো জানোই আমি অত খেতে পছন্দ করি না। এখন থেকে কিন্তু নিয়ম মেনে খাওয়া দাওয়া করবি, কেমন? শুকিয়ে গেছিস দেখেছিস, আর তুই না খেলে তো আমার ছেলেটাও খাবে না। এবার কষ্ট করে একটু রান্নাটা শিখে ফেলিস, মুর্শিদের আবার বাইরের খাবার সহ্য হয় না। এত ভেবো না চাচিমা, ইউটিউব আছে না, ইউটিউব দেখে রান্না করে খাওয়াবো তোমার ছেলেকে। আচ্ছা শোন, মাসিদের কাপড়গুলো একটু দেখে নিস তো, সব স্ত্রী করা আছে কি না। আগামী পরশু তো জয়েনিং, ঢাকা যেতে সময় পাওয়া যাবে না, তাই এখন সব গুছিয়ে নে। কিসের জয়েনিং, চাকরি পেয়েছে নাকি? হ্যাঁ, তোকে বলিনি, মনে হয় সারপ্রাইজ দিতে চেয়েছে। যাক বাবা, আমি তাহলে আর কিছু নাই বলি, ওই জানাবে তোকে, তুই একটু দেখে নিস। সোনা ওর কাপড় চোপড় দেখা বড্ড অগোছালো। ঠিক আছে, আমি দেখছি। আরও কিছু বলতে গিয়েও নিজেকে সামলে নিল নীরা। মোর্শেদের চাকরি হয়েছে ঢাকায়, অথচ ওকে কিছু বলেনি, না বলুক তার কি। নিজেকে সান্ত্বনা দিল নীরা, বলতে এলেও শুনবে না আর, এত আগ্রহ নেই। যেখানে খুশি চাকরি করুক মোর্শেদ, তাতে নীরার কি যায় আসে। খুব ভালো হয়েছে শয়তানটার, সবাই যাক আগে, তারপর তাকে বোঝাবো। নীরা মনে মনে ফোন দিয়ে আটে মোর্শেদকে শায়েস্তা করার। যদিও সেদিনের পর থেকে মোর্শেদ সবার সামনে স্বাভাবিক থাকলেও ঘরের ভেতর ওর সাথে কথা বলে না তেমন একটা, নীরা ওকে ঘাটায় না। এমনিতে মোর্শেদের গায়ে পড়া স্বভাব ভালো লাগে না, কিন্তু তবুও চাকরির কথাটা জেনে মনটা কেমন খসখস করছে। এত বড় খবর ওকে কেন দিল না মোর্শেদ? ভাবি ফ্ল্যাটটা ভারী সুন্দর, কি বলো? তার বলতে চারপাশটা খোলামেলা আছে, ঢাকার অন্যান্য জায়গার মতো গোমট না,
বারান্দাগুলো দেখো বেশ বড়। হ্যাঁ ভাবি, ভালো হলো, আমরাও মাঝে মাঝে এসে থাকতে পারবো। সেজন্যই তো এত বড় ফ্ল্যাট নেওয়া, মোর্শেদের বুদ্ধিতেই তো কেনা হলো। অবশ্য ওনা বললে তোমার ভাই কি রাজি হতো জীবনে? তা যা বলেছো ভাবি, যেভাবে কেনা হোক বেশ একটা কাজের কাজ হয়েছে। কি বলো, ছেলেমেয়েগুলো প্রায় ঢাকায় আসার বায়না করে, এখন নীর আর মোর্শেদ থাকবে, কেউ আসতে চাইলে আমাদের আর কোনো চিন্তা করতে হবে না। ঠিকই বলেছ, ওরা দুজনেই পুস্তার আছে, ছোট ভাই বোনদের ঠিকই সামলে নিতে পারবে। হ্যাঁ ভাবি। নীরা আড়ালে দাঁড়িয়ে মা আর চাচিমার কথা শুনছিল, হঠাৎ মোর্শেদের ডাকে চমকে উঠল। কি রে আড়ালে দাঁড়িয়ে কি শুনছিস, তুই তো দেখি বিরাট কুটনি। আজে বাজে বকবি না একদম। নীরা আঙুল উঁচিয়ে শাসায়। মোর্শেদ নীরা সে আঙুল নিজের আঙুলের সাথে পেঁচিয়ে নিল। বকলে কি করবি? মোর্শেদ ভালো হবে না বলে দিলাম। মোর্শেদ ভালো হবে না বলে দিলাম, তুই এই হুমকি দেওয়া ছাড়ার পারিসটা কি? যাই হোক, তোর সাথে এত খাজুরে আলাপ করার শখ নেই আমার, চল বড় আব্বু ডেকেছে দুজনকে। নীরার কথা না বাড়িয়ে মোর্শেদের পিছু পিছু হাঁটা দিল। বসো তোমরা, কাল ব্যস্ত থাকবো, আর পরশু ভোরে উঠেই চলে যাব। তাই ভাবলাম আজই কথাগুলো বলে নেই। ঢাকায় তো অনেক আগেই ফ্ল্যাট কিনতে পারতাম, কিন্তু কিনিনি। তোমাদের ছোটো চাষা আবেদ অনেক আগে থেকে ঢাকায় এসে থাকতে চাইছিল, মাকে তো জানোই, সে কিছুতেই রাজি হয়নি। চেন্তনভাবে আমাদের চার ভাইকে মা একসাথে এক জায়গায় রাখতে পেরেছে, কিন্তু তোমাদের বেলায় কি হবে কে জানে। তোমরা দুজনে যথেষ্ট বুঝদার আছো, তাই আশা করি এত কিছু বুঝিয়ে বলতে হবে না। মা বলল বলেই এই ফ্ল্যাট কেনা, আমাদের বাড়ি থেকে যেই আসুক এখানেই এসে থাকবে। নীরার পড়া শেষ হওয়া পর্যন্ত তোমাদের ঢাকায় থাকতে মানা নেই, কিংবা আমি আর তোমার বাবা যতদিন বেঁচে আছি ততদিন কোনো সমস্যা নেই। তবে একথাও মাথায় রাখতে হবে যে আমাদের পরের পরিবারের হাল তোমাদেরই ধরতে হবে, কাজেই পরিবারের বাইরে আলাদাভাবে তোমাদের নিয়ে কোনো চিন্তা করার কাজেই পরিবারের বাইরে আলাদাভাবে তোমাদের নিয়ে কোনো চিন্তা করো না। তোমরা তোমরা বলো, বাকিরা তোমাদের দেখেই শিখবে, আশা করি যেভাবে চলাফেরা করবে। আর হ্যাঁ, আশা করি সেভাবেই চলাফেরা করবে। আর হ্যাঁ, যাদের সাথে আমরা কোনো সম্পর্ক রাখি নাই তাদের সাথে যেন তোমরা কোনো যোগাযোগ না করো। পরিবারের একতা আর মান সম্মানেরই ভাবনার যেন সবার আগে ভাবো, তোমাদের দুজনের কাছ থেকে এটাই আশা করি। মাথায় থাকবে বাবা। থাকলেই ভালো, অন্তত তোমার কাছ থেকে যেন তোমার ছোট বোনরা ভালো কিছু শিখে। বড় আব্বু আপনি কিছু ভাববেন না, আমরা ঠিক সামলে নেব, আর যখনই সুযোগ হবে আমরা দুজন বাড়ি চলে যাব। হাসনা সে মাথা দুলিয়ে উঠে পড়ল। নীরার হঠাৎ বাবাকে দেখে মনে হলো যে বাবা অনেক বুড়িয়ে গেছে, কেমন নিষ্প্রাণ দেখালো বাবাকে আজ। আব্বু তোমার কি শরীর খারাপ? নীরা হঠাৎ করে পেছন থেকে জিজ্ঞেস করে। হাসনাত সাহেব অবাক হয়ে মেয়ের দিকে খুললেন। কদিন মেয়ের অভিমান মাখা মুখ দেখে ব্যথিত ছিলেন, আজ মেয়ের কনসার্ট দেখে মনটা খুশি হলো। যাক, মেয়ে তবে তাকে নিয়ে ভাবে না। তো ঠিকই আছি, জার্নি করে এসেছি এই জন্য হয়তো ক্লান্ত লাগছে, ঠিক হয়ে যাবে। নীলার মনটা তবুও খচখচ করছে, ওকে নিয়ে আবার বাবার মন খারাপ নয় তো? বিয়ে নিয়ে কি বেশি রিয়্যাক্ট করে ফেলেছে নীরা? মোর্শেদের জায়গায় অন্য কেউ হলে হয়তো এত ভাবত না, কিন্তু মোর্শেদটাকে সহ্য হয় না কিছুতেই। দীর্ঘ খরার পরে বৃষ্টিটা বরাবরই আশীর্বাদ মনে হয়, অথচ সেদিনের ঝড় বৃষ্টি তাদের জীবনে ঝড় বয়ে এনেছিল, কিভাবে ভুলে যাবে সেদিন? সেদিনের পর থেকে সে মনে প্রাণে মোর্শেদকে ঘৃণা করে। মোর্শেদের কারণেই তো ওর বাবা মায়ের মনে বিশাল ক্ষত তৈরি হয়েছে, এই জীবনে কিছুতেই মাপ করবে না ওকে। স্বামী হিসেবে মেনে নেওয়া তো প্রশ্নই ওঠে না। অতীত মনে করে মুখের রেখাগুলো কঠিন হয়ে ওঠে নীরার। সারপ্রাইজ! সমস্যাটা চিৎকার শুনে নীরার জান যাওয়ার উপক্রম। দরজার ওপাশে তার ছোট ভাই বোনের বিশাল দল হাসি মুখে দাঁড়িয়ে আছে। নীরা মন খারাপ ভাব লুকিয়ে ঘরে ঢুকতে ঢুকতে জিজ্ঞেস করলো, তোরা কখন এলি, আর সবাই একসাথে এলি বা কিভাবে? ভাইয়ার প্রথম স্যালারি হয়েছে গো আপনি, ভাইয়া আমাদের সবাইকে ট্রিট দেবে। সবাইকে ম্যানেজ করে আসতে অবশ্য একটু প্যারা হয়েছে, তবুও এবার বাবা মা সবাইকে দ্বিতীয়বার হানিমুনের সুযোগ দিয়ে আমরা দল বেঁধে ঢাকাই। ভালো করেছি না আপু? আসলি কিসে এতজন একসাথে? মাইক্রো ঠিক করে দিয়েছিল চাচ্চু, গান গাইতে গাইতে চলে এলাম, দারুণ মজা লেগেছে, কি বলিস রে তোরা? বাকিরা সব হই হই করে গলা মেলায়। ড্রয়িং রুমের সোফা আর ফ্লোরে সবাই ছড়িয়ে ছিটিয়ে বসে আছে। মোর্শেদকে খুঁজলো নীরা, কোথায় সে? আমরা তো তোমাকে না বলে চাইনিজ খেতে চেয়েছিলাম, সেটা বগুড়াতে খাওয়ালেও হতো, কিন্তু ভাইয়া তো একটু বেশি ভালো, তাই একেবারে ঢাকাই। আপনি তুমি আবার রাগ করো নি তো তোমাকে না বলে এলাম বলে? ভাইয়া বললো তোমার এক্সাম শেষ,
আমরা এলে তোমারও রিফ্রেশমেন্ট হবে, নীরা মনে মনে বলল। খুব আমার রিফ্রেশমেন্টের চিন্তা করে, এই জন্যই নিজের কোনো কথা আমার সাথে শেয়ার করে না। ঢং করে আবার সবাইকে ডেকে খাওয়ানো হবে। নাও তোমার জন্য শরবত। তুই কোথায় ছিলি এতক্ষণ? আমি তো ভেবেছি তুই মনে হয় আসিসনি। আমি আর আয়াজ রান্নাঘরে ছিলাম, সবার জন্য শরবত করলাম। এটা খাও, দেখবি ক্লান্তি কাটবে, এনার্জি পাবে। বাবা খুব সংসারী হয়েছিস দেখছি, শরবতটা চমৎকার হয়েছে। তা তোদের ভাইয়া কোথায়? আমাদেরকে ফ্ল্যাটে পৌঁছে দিয়ে ভাইয়া আবার অফিসে গেছে, কি বা জরুরি কাজ আছে, তবে চলে আসবে তাড়াতাড়ি। 8টার ভেতরে আমাদের সবাইকে তৈরি থাকতে বলেছে, ভাইয়া এসে নিয়ে যাবে আমাদের। তাহলে তোরা সব এইভাবে বসে আছিস কেন? গোসল টোসল কর, ফ্রেশ হ, দুপুরের খাবার খেতে হবে তো। এখন আর কি খাবো, বেলা তো 4টে বেজে গেছে, তাহলে আর রাতে খেতে পারবো না। আমি বাবু কিছু খাবো না। আমি খাবো, আমার খিদে লেগেছে, এখন না খেলে গ্যাস হবে পেটে, তখন এমনিতেও রাতে খেতে পারবো না। আপু তুমি বরং ফ্রেশ হয়ে এসো, আমি ভাত পিছি চুলায়, আমুরা অনেক কিছু দিয়ে দিয়েছে, আর কিছু রান্না করতে হবে না। তাহলে আর কি, আমরা সবাই খাবো, আধা ঘন্টা টাইম দিলাম, সবাই ফ্রেশ হয়ে টেবিলে আয়, তোরা কারোর কোনো কথা শুনবো না। নীরা উঠে নিজের রুমে গেল, মনটা আজ বড্ড ক্লান্ত, একটা সামান্য খুব জরুরি। এদিকে মনের ভেতরটা খসখস করছে, ও যখন দেখতে পেয়েছে তখন মোর্শেদের কি চোখে পড়েনি? কি জানি, হয়তো বা মোর্শেদ জানে। মোর্শেদকে নিয়ে কেন যেন ভালো কিছু ভাবতে পারে না নীরা, সবসময় মনের ভেতরে সন্দেহ খেলা করে ওকে নিয়ে। শুধু বাবার কারণে মোর্শেদকে সহ্য করতে হচ্ছে, কিন্তু এভাবে কতদিন কতদিন সহ্য হবে মোর্শেদকে? নীরার আনমোনা ভাব খুব ভালো করে বুঝল মোর্শেদ, সারাটাক্ষণ সবার সাথে থেকেও যেন কারোর সাথে নেই, কিছু একটা ভাবছে সবসময়, সবাইকে কাছে পেয়েও যেন ওর ভেতরে এতটুকু উচ্ছ্বাস নেই। মোর্শেদ ইশারায় বার্ধে জিজ্ঞেস করেছে, বদলে নীরা কেবল মাথা নেড়ে ইশারা করেছে কিছু হয়নি বলে, কয়েকবার খোঁচানোর চেষ্টা করেও বিফল হয়েছে। আজ নীরা কোনো উত্তরই দিচ্ছে না ওর কোনো কথার। বাড়ি ফিরে লিফট যখন ওদের ফ্লোরে থামলো, নীরা নামতে যাচ্ছিল, মোর্শেদ পেছন থেকে চেপে ধরল, মিতুলকে বলল, এই যে চাবি, তোরা যা, আমি আর নীরা একটু ছাদে যাব। আমি যাব না, খুব মাথা ধরেছে আমার, জরুরি কথা আছে, নীরা ছাদে চল, মিতুল তুই যা। মিতুল ঘাড় নেড়ে চলে গেল। লিফটের দরজা বন্ধ হতেই নীরা রাগে দৃষ্টিতে মোর্শেদকে দেখলো। সব সময় জোরাজোরি না করলে ভালো লাগে না তোর? তোর ভালো লাগে মানে? দেখ আমি শান্ত মতো বললাম ছাদে চল, কথা আছে, তুই কি রাজি হলি? তোর সাথে সব ব্যাপারে আমার জোরাজোরি করতে হয়, কেন করতে হয় আমি বুঝি না। এবার দয়া করে নাম, 2 মিনিট নিভৃতে আমার সাথে কথা বললে তোর গায়ের চামড়া খসে পড়বে না। নীরা চুপচাপ ছাদে উঠে এলো, ছাদটা বেশ সুন্দর, টিপটপ একেবারে, সবার কিছু বেদি তৈরি করা আছে ছড়িয়ে ছিটিয়ে, কোনায় কোনায় কিছু ফুলের গাছ লাগানো আছে। নীরা মাঝের এক বেদিতে গিয়ে বসলো, কম পাওয়ারের একটা বাতি চালানো ছিল, মোর্শেদ সেটা নিভিয়ে দিয়ে এলো। ভয় পাস না, আজ পূর্ণিমা, চাঁদের আলো আছে, কাজে অন্ধকার হবে না। মোর্শেদ নীরার পাশে এসে বসলো, কিছুক্ষণ দুজনেই চুপচাপ। একসময় মোর্শেদ নীরবতা ভাঙলো, তোর কি হয়েছে নীরা? আজ তোকে খুব অন্যমনস্ক দেখছি, ওরা সবাই এলো, তুই খুশি হসনি? কিছু হয়নি, এমনিতেই পরীক্ষা দিয়ে একটু ক্লান্ত। প্লিজ মিছে কথা বলিস না তো, আমার কাছ থেকে কেন যে লুকানোর চেষ্টা করিস বুঝে পাই না। তোকে বলছি না মানে? তোকে বলতে চাই না, তো শুনতে চাইছিস কেন? বারে আমি তোর বর না, কোনো কারণে তোর মন খারাপ সে বিষয়ে আমি জানতে চাইবো না। না চাইবি না, আমি তো বলেছি যে তোকে বর হিসেবে মানি না। ওয়েট ওয়েট, আমি না হয় তোকে বর মানি না, কিন্তু তুই কি আমাকে বউ মানিস? মানে কি বলছিস এসব, তোকে বউ মানি না কে বললো? আচ্ছা মানিস, তবে তোর স্যালারি হয়েছে, তুই সবাইকে খাওয়াবি, এইসব কথা ওদের থেকে আমার শুনতে হয় কেন? তুই নিজে থেকে তো কখনো আমায় বলিসনি। এই জন্যই তোর মন খারাপ, কিন্তু আমি তো তোর ভয়ে তোকে কিছু বলি না, কিন্তু কিছু বলতে গেলে তুই বিরক্ত হোস, আমি তোর বিরক্তির কারণ হতে চাই না। নীরা এবার যেন একটু লজ্জা পেল, থুস কি বলতে কি বলে ফেললো, এ তো মোর্শেদকে স্বামী বলেই মানেই না, তাহলে ওর কোনো ব্যাপারে কিছু বলা না বলাই কি যায় আসে। ছি, মোর্শেদটা না জানি কি ভাবছে ওকে নিয়ে। নীরা নিজেকে লুকানোর চেষ্টা করে, কিন্তু না চাইতেই তো সারা জীবনের বিরক্তির কারণ হয়ে গেছিস, এখন এত ভেবে কি লাভ? এভাবে বলছিস কেন নীরা, সে ছোট থেকে একসাথে হেসে খেলে বড় হলাম, তখন তো ঠিকই আমার সাথে খেলতিস, তারপর কি এমন হলো যে আমায় তুই সহ্য করতে পারিস না? আমি যে ছোটর থেকে তোকে বউ ভেবে এসেছি, অন্য কোনো মেয়ের দিকে তাকাইনি পর্যন্ত, দুঃখী গলায় মোর্শেদ বলে, ওর কণ্ঠের কম্পন টের পায় নীরা। মোর্শেদকে দেখলো, হালকা চাঁদের আলোই মোর্শেদকে খুব আকর্ষণীয় লাগছিল, উজ্জ্বল শ্যাম বর্ণের ভাসা ভাসা চোখে মোর্শেদের হালকা খাড়া চুলগুলো হাওয়ায় দুলছিল। 2 মিনিটের জন্য নীরা ভুলে গেল মোর্শেদকে, ও একটু পছন্দ করে না।
বেহায়ার মতো তাকিয়ে থাকলো সে মোর্শেদের দিকে। বিদেশ থেকে আসার পর এই প্রথম নীরা ভালোভাবে মোর্শেদকে দেখল। তার মনে হলো মোর্শেদ এই দু বছরে আরও স্মার্ট আর ড্র্যাশিং হয়েছে। মোর্শেদ কথা বলতে বলতে বার দুয়েক নীরার দিকে তাকালো। নীরাকে এইভাবে ওর দিকে তাকিয়ে থাকতে দেখে একটু অবাকই হলো। শুনছিস আমি কি বললাম? কি শুনবো না কেন? শুনবো না কেন? শোন মোর্শেদ, তোর যদি কারোর দিকে তাকাতে ইচ্ছা হয় তাকাবি, দরকার হলে প্রেম করবি, কিন্তু আমার আশা ছেড়ে দে। আর আমার সাথে এত ভালো ভাব ধরারও কোনো দরকার নেই। আমি জানি তুই কি, তোর মনটা কেমন, কাজেই যত চেষ্টাই করিস না কেন আমার চোখে তুই কোনোদিন মহাপুরুষ হতে পারবি না। ওকে, আমার মাথা ধরেছে, আমি বাসায় গেলাম। কিন্তু আমার মন কেমন এটা তো বলে যা, কি করেছি আমি, এত কেন রাগ আমার উপর তোর? আমি কেন বলবো, তুই নিজেই ভাব পেয়ে যাবি। নীরা ঝট করে নিজের হাত ছাড়িয়ে নিয়ে দৌড়ে নিচে নামতে থাকে। চোখ দুটো জলে টইটুম্বুর, পেছনে নির্বাক দাঁড়িয়ে আছে মোর্শেদ। ওর কোন দোষে নীরা এমন করছে এটাই তো বুঝতে পারছে না। ফোনটা এলো গভীর রাতে। একা একাই ঘুমাতে চায় নীরা, কিন্তু এত বড় বাড়িতে শুধু দুজন থাকলে কেমন গা ছমছমে অনুভূতি হয়। আর তাছাড়া বাড়িতে তো জীবনেও একা শোয়ার অভ্যেস ছিল না, হোস্টেলেও এক রুমে তিনজন থাকতো। নীরা চাইলেও এই অভ্যাস রপ্ত করতে পারছে না, বাধ্য হয়ে মোর্শেদের সাথে বেড শেয়ার করতে হয়। যদিও বিছানা যথেষ্ট বড়, তবুও নীরা জড়সড় হয়ে এক কোণে পড়ে থাকে। উফ, অসহ্য। নীরা বিরক্ত হয়ে পাশ ফেরে। মোর্শেদ হাঁ করে গভীর ঘুমে তলিয়ে যাচ্ছে, আর পাশেই ওর ফোনটা বেজে যাচ্ছে অনবরত। নীরা একটু উঁকি দিয়ে দেখার চেষ্টা করলো কে ফোন করেছে। বাবা লেখা দেখে বুঝে গেল বড় চাচা ফোন করেছে। কিন্তু এত রাতে চাচা আবার কেন ফোন করলো? বাড়িতে কারো কিছু হলো না তো? নীরা মোর্শেদকে ডাকলো দুবার। ঘুম জড়ানো কণ্ঠে বিরক্ত মোর্শেদ বলল, আহ ডাকিস না তো, সারাদিন অনেক খাটনি করেছি, এখন শান্তিমত ঘুমাতে দে। চাচু ফোন করেছে, ধর জরুরি কিছু হয়তো। তুই কথা বল, তোর ফোন আমি ধরবো? হ্যাঁ ধরবি, তুই আমার বউ না, ফোন ধরতে কি সমস্যা? আর জালালে এই ঘরে একা রেখে চলে যাব বলে দিলাম। নীরা মুখ ভাঙচালো, মনে মনে দু চারটে গালি দিল। শুধু হুমকি ধামকি দেওয়া ছাড়া আর পারেটা কি? উল্টো পাল্টা ভাবতে ভাবতে ফোনটা কেটে গেল। যাক বাবা বেঁচে গেল, ভাবতেই ফোনটা আবারও বাজতে শুরু করলো। এবার আর দেরি না করে ফোন রিসিভ করলো নীরা। হ্যালো চাচু, কি খবর, তোমরা ভালো আছো তো সবাই? নীরু, মোর্শেদ কোথায়, তুই কেন ফোন ধরছিস? ও ঘুমাচ্ছে চাচু, তুমি আমাকে বলো। এখনই মোর্শেদের কানে ফোনটা ধর, নীরু দেরি করিস না। চাচার ধমকে কেঁপে উঠলো নীরা, তাড়াহুড়ো করে ফোনটা মোর্শেদের কানে ঠেকালো। ঠিক 30 সেকেন্ডের মাথায় মোর্শেদ লাফিয়ে বিছানায় বসলো। তুমি কিছু ভেবো না বাবা, আমরা এখনই রওনা দিচ্ছি। কি হয়েছে, কোথায় যাবি এখন? আমি কিন্তু একা থাকতে পারবো না বলে দিলাম। আহ নীরা চুপ কর, 15 মিনিটের মধ্যে তৈরি হয়ে না আমরা বেরোবো। কেন কোনো প্রশ্ন করিস না তো, আমি অন্য বাথরুমে গেলাম, তুই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে। মোর্শেদ 1 সেকেন্ডও দাঁড়ালো না। নীরা কিছুই বুঝতে পারলো না, এত রাতে কেন যেতে হবে, বাবার কিছু হয়নি তো? অজানা ভয়ে নীরার বুক কেঁপে উঠলো। রাতে রাতে গাড়ি ছুটে চলেছে বগুড়ার দিকে। গাড়ি দেখে অবাক হয়েছিল নীরা, এত রাতে মোর্শেদ কীভাবে গাড়ি ম্যানেজ করলো কে জানে। তবে বুঝলো মোর্শেদরা বেশ কাজের, এই জন্যই বুঝি বাবা ওকে এতটা বিশ্বাস করেন। শোন দাদিজানের কি কিছু হয়েছে নাকি? মোর্শেদ অফিসে মেইল করেছিল, টাইপ করতে করতে হাত থেমে গেল ওর। নীরাকে দেখলো এক ঝলক, এখনই বলাটা কি ঠিক হবে? মোর্শেদ এড়িয়ে গেল। না দাদিজান ভালো আছে, বাড়ি গেলেই দেখতে পাবি, আব্বু তো এত ভেঙে কিছু বলেনি, শুধু বললো তোরা চলে আয়। নীরা হতাশ হলো, কেন যেন ভীষণ অস্থির লাগছে। ঢাকা থেকে যাওয়ার পর আব্বুর সাথে ঠিকমতো কথা বলেনি, কেবল হাই হ্যালো ছাড়া। মা কয়েকদিন ধরে ফোন করে যেতে বলেছিল বারবার, তবে কি তার মায়ের কিছু হলো? নীরা চুপচাপ সিটে হেলান দিয়ে চোখ বুঝল। সকাল 7টা নাগাদ পৌঁছালো নীরারা। বৈঠকখানে দাদিকে বসে থাকতে দেখে একটু চমকে গেল বইকি। এই সময়টা দাদিজান নিজের রুমে বসে কোরআন পড়েন। মা, ছোট চাচি নাজু ব্যতীত দুই চাচি দাদির পাশে বসে আছে। ভেতরে ভেতরে ঘামছে নীরা, তবুও পায়ে পায়ে এগিয়ে গেল। দাদিজানের পাশে বসতেই নজরে পড়লো তাকে। ভীত চোখ মুখ নিয়ে মাথা নিচে করে দাঁড়িয়ে আছে মীরা, নীরার বড় বোন। দাদিজান, বুবু তুমি আসছ? ও মোর্শেদ, বুবুরে নিয়ে জলদি হাসপাতালে যা, দেখি দেরি করিস না। হসপিটালে কেন দাদি, কে আছে হসপিটালে? তোর বাপ, খালি তোকে আর মোর্শেদকে খুঁজে। আব্বা, আব্বার কি হয়েছে, আব্বা কেন হসপিটালে? কেন আবার, ওই যে কাল নাগিনী বাড়ি আসছে, আয়সাই আমার ব্যাটারে খাইলো, গতকাল আমার ব্যাটারে আদমরা করছিল, এইবার পুরা মারার প্ল্যান করছে। মীরা চকিতে একবার নীরাকে দেখলো, ওর দু চোখ জলে টইটুম্বুর। নীরার চোখে চোখ পড়তেই মীরা চোখ সরিয়ে নিল। নীরা দেখতে লাগলো বড় বোনকে, চোখের কোটরে কালি শুকিয়ে গালের হাড় উঁচু হয়ে গেছে,
নীরার ভীষণ মায়া হলো মীরাকে দেখে। দাদি যান, বাদ দাও না, নীরা চল তো হাসপাতাল থেকে ঘুরে আসি। না, আমি এখনই যাব। আরও একবার বোনকে দেখে নিয়ে নীরা বেরিয়ে এলো মোর্শেদের সাথে। ওদেরকে দেখে মোর্শেদের বাবা আমজাদ আহমেদ দৌড়ে এলেন। নীরা দেখলো একটু দূরে রাতুল মাথায় হাত দিয়ে বসে আছে। নীরা, দৌড়ে যা তো মা, বাবার অবস্থা বেশি ভালো না, খুব করে দেখতে চাইছে তোকে। মোর্শেদ তুইও যা। চাচার কথা শুনে নীরার মুখ ফ্যাকাশে হয়ে গেল। কি বলছে চাচা, বাবার হঠাৎ করে এমন অবস্থা হলো? নীরা জরাগ্রস্তের মতো দাঁড়িয়ে আছে, মাথাটা কেমন শূন্য লাগছে। টলতে টলতে দেওয়াল ধরলো নীরা। ওর অবস্থা বুঝে মোর্শেদ এসে পেছন থেকে জাপটে ধরলো নীরাকে। নীরা কেবল ঘোলাটে চোখে মোর্শেদের পানে চাইল। প্রাণপণে কান্না আটকানোর চেষ্টায় ঠোঁট জোড়া কামড়ে ধরলো। অস্পষ্ট স্বরে বলল, বাবা নাকি তুই ফ্রেশ হয়ে যাবি, আমি ততক্ষণে না হয় ঘুরে আসি। কাঁদিস না প্লিজ, তোকে কাঁদতে দেখলে বড় মা ভেঙে পড়বে। নীরা নিজেকে সামলে নেওয়ার ব্যর্থ চেষ্টা করে। বাবার পক্ষে অক্সিজেন মাস্ক লাগানো, মনিটরে হার্টবিট দেখা যাচ্ছে। মা বাবার দিকে তাকিয়ে আছে নিষ্ফলক চোখে। নীরা যেতেই মা ফিসফিস করে বলল, বাবাকে ডাক নীরা, দেখ কেমন ঘুমিয়ে আছে। এমেশে তুই ডাক, তোকে বেশি ভালোবাসে দেখবি, তোর ডাকে সাড়া দিবে। নীরা বাবার কানের কাছে মুখ নিয়ে দুবার বাবা বাবা করে ডাকলো। হাসনাথ সাহেব সত্যি সত্যি চোখ মেলে মুখের সামনে নীরাকে ঝুঁকে থাকতে দেখে একটু হাসি ফোটে তার। আলতো করে হাত তুলে নীরাকে কাছে ডাকেন, বিড়বিড় করে কিছু একটা বলেন, নীরা বোঝে না। নীরা অসহায় হয়ে মোর্শেদের দিকে তাকালো। মোর্শেদ ঝোঁকে, বড় আব্বু কি বলছেন? হাসনাথ সাহেব দুর্বল হাতে মোর্শেদের হাতটা ধরেন, ইশারায় নীরাকে ডাকে, দুটো হাত এক করার চেষ্টা করেন। মোর্শেদ বুঝতে পেরে শক্ত করে নীরার হাতটা ধরে, বড় আব্বু আপনি কিছু ভাববেন না, আমি সব সামলে নেব, আপনি শুধু সুস্থ হয়ে যান। হাসনাথ সাহেব একটু হাসার চেষ্টা করেন, আশ্বস্ত হয়ে চোখ বন্ধ করেন। বাবাকে এমন দেখে নীরার ভীষণ কান্না পায়। সে দৌড়ে বেরিয়ে আসে বাইরে। যতই রাগ করুক, বাবাকে ছাড়া যে জীবনটা কল্পনাও করে না নীরা। ছোট থেকেই বাবা তাদের আগলে রেখেছেন, কখনো কোনো সমস্যা হওয়ার আগেই সেটা সলভ করে দিত বাবা। মায়ের চাইতে বাবাই তার কাছের মানুষ। শুধু নিজের বিয়েটা নিয়ে বাবার সাথে কেমন একটা দূরত্ব চলে এলো। নীরা দু হাতে মুখ ঢেকে ফুপিয়ে কেঁদে উঠল। মাথায় নরম হাতের স্পর্শ পেয়ে চোখ খোলে নীরা। আমজাদ সাহেব দাঁড়িয়ে নীরা চাচার বুকে ঝাঁপিয়ে পড়ল। দুদিন পর ভোরের দিকে হাসনাথ সাহেব নিঃশব্দে মারা গেলেন। ডাইনি, আমাকে বিধবা বানিয়ে তো শান্তি হয়নি, কি চাস তুই? বাপটা মরল আর চার দিনে হয়নি, এর মধ্যে তুই নিজের স্বার্থ উদ্ধারে ব্যস্ত হয়ে গেছিস। মায়ের গলার আওয়াজ পেয়ে বিছানা ছাড়লো নীরা। ড্রয়িং রুমে সোফায় বসে চিৎকার করছে ওদের মা। সামনেই মীরা আর রাতুল বসে আছে। ওর মায়ের পাশে দেখলো মোর্শেদকে। মায়ের হাত ধরে বারবার বলছে, বড় মা চুপ করো না, এভাবে চিৎকার করলে তোমার শরীর খারাপ হবে। হেই মেয়ে আমাদের মেরে ফেলার জন্য এসেছে, দেখ না কেমন বেহায়ার মতো টাকা চাইছে। কি অন্যায় করেছি মা, এই বাড়িঘর সম্পদ এসব আমার ভাগ আছে, নিজের অংশ চাওয়া কি দোষের? নীরা তুই বল, তোকে বাবা ঢাকায় ফ্ল্যাট কিনে দিয়েছে না, তবে আমি চাইলে দোষ হবে কেন? আমার কি তার জন্ম দেয়নি? মীরার কথা শুনে নীরা বাকরুদ্ধ হয়ে গেল। এসব কি বলছে মীরা? তাহলে কি এই কারণে বাড়িতে ফেরত এসেছে মীরা? মীরাপা তুমি কিভাবে জানলে বড় আব্বু ঢাকায় বাড়ি কিনে দিয়েছে নীরাকে? অবাক হয়ে প্রশ্ন করে মোর্শেদ। মীরার সাথে তো কারোরই যোগাযোগ নেই, তবে এই খবর মীরার কানে গেল কি করে? আমাকে কি তারা জন্ম দেয়নি? কে আবার বলবে? নীরার সাথে দেখা হয়েছিল ঢাকায়, তখন ওই তো বলল। মোর্শেদ আর নীরার মা দুজনেই বিস্মিত হয়ে নীরার দিকে তাকালো। নীরা তখন ভয়ে কাঁপছে, মীরার সাথে দেখা হওয়ার কথা তো এতদিন কাউকে বলেনি। মা উঠে নীরার সামনে দাঁড়ালো। তোদের দু বোনকে জন্ম দিয়ে কি পাপ করেছিলাম বলতো? একজন তোর বাপকে আধমারা করে রেখে গিয়েছিল, আর এবার তুই তোর বাপকে পুরো মেরে ফেললি। তোকে কি মানা করা হয়নি যে মীরার সাথে কোনো কথা বা যোগাযোগ রাখবি না? বোন তোর কাছে এত প্রিয় হয়ে গিয়েছিল যে বাবার নিষেধ শুনিসনি, নিজের ঘরের কথা বোনকে বলেছিস? তোরা দুজন মিলে আমাকে বৈধব্যের জীবন উপহার দিলি, তোদের জন্ম দেওয়ায় বেশ ভালো ঋণ শোধ করলি। মা বিশ্বাস কর, আমি কিছুই জানি না, কিছুই করিনি আমি। আজ থেকে জানবো আমার আর কোনো মেয়ে নেই, তুই চলে যা আমার চোখের সামনে থেকে। বলে মা নিজেই নিজের ঘরে গিয়ে খিল দিলেন। নীরা অসহায় চোখে একবার মীরাকে আর একবার মোর্শেদকে দেখলো। রাতুল উঠে গেল নিজের রুমে। মোর্শেদ দীর্ঘশ্বাস ফেলে মীরাকে বলল, মীরাপা
খুব খারাপ একটা কাজ করেছো তুমি। বড় আব্বু ঢাকায় ফ্ল্যাট কিনেছে ঠিকই, কিন্তু সেটা কারো নামে নয়, সবার উদ্দেশ্যে ফ্ল্যাট কিনেছে যাতে পরিবারের সবাই সেখানে যেয়ে থাকতে পারে। যদিও এত সব কৈফিয়ত তোমাকে দেওয়াটা আমার জন্য ঠিক না, তবুও বললাম। আর তুমি তো জানোই এই বাড়ির সম্পদ মেয়েদের দেওয়ার নিয়ম নেই, আর তোমার জন্য তো এই বাড়ি হারাম। তবুও তুমি কোন সাহসে এই বাড়িতে এলে সেটাই বুঝতে পারছি না। প্লিজ আর কোনো ঝামেলা না করে ফিরে যাও, আমি চাই না এ বাড়িতে তুমি আর কোনো ঝামেলা করো। ব্যাপারটা বাবা চাচা অবধি গেলে তোমার জন্য ভালো হবে না। ভয় দেখাবি না মশের, আমি কিছুতে নিজের হক না নিয়ে ফিরবো না। হক কিসের হক? তুমি কে এই বাড়ির? যেদিন বাড়ি ছেড়েছিলে সেদিন মনে ছিল না এসব কথা? ভালোই ভালোই বলছি, চলে যাও, তা না হলে কিন্তু। মোর্শেদ কথা শেষ করার আগেই নীরা মুখ খোলে, বলছিলাম কি কিছু না হয়। চুপ কর বেয়াদব মেয়ে, একটা কথা বলবি না তুই? তোর কারণে, শুধু তোর বোকামির কারণে বড় আব্বু আজ আমাদের মাঝে নেই, সেটা কি বুঝতে পারছিস তুই? আর একটা কথাও না, বেশি আদর দিয়ে তোকে মাথায় তুলেছি দেখছি। মোর্শেদের হুঙ্কার শুনে কেঁপে উঠল নীরা, জীবনে প্রথমবারের মতো বকা শুনে কেঁদে দিল সে। দৌড়ে নিজের রুমে গিয়ে বিছানায় ঝাঁপিয়ে পড়ল, সমানে হেসকি তুলে কেঁদে যাচ্ছে। তার কি দোষ, সে তো কেবল অনেকদিন পর বোনকে দেখে আবেগতাড়িত হয়ে গল্প করেছে। বোনটা যে তার সেসব গল্প শুনে এরকম করবে তা কি সে জানতো? সারাদিন খাওয়া দাওয়া হয়নি নীরার, কেউ তাকে খেতে ডাকেওনি, খিদেই পেট চোচো করছে। নীরাও অভিমান করে রুম থেকে বেরোয়নি। যথেষ্ট হয়েছে রাগ দেখানো, এবার উঠে খেয়ে নে। নীরা ঘাড় ঘুরিয়ে দেখলো মোর্শেদ খাবার এনেছে। মোর্শেদকে দেখে নীরার অভিমান যেন ফুলে ফেঁপে উঠল। খাবো না। সত্যি খাবি না? আমি কিন্তু সব খাবার নিয়ে যাব। যা না, একদম ভয় দেখাবি না। বেশ, তোরা বোন দুটো আসলেই খুব স্বার্থপর। আমরা স্বার্থপর আর তুই খুব ভালো। আমরা মেয়ে বলে আমাদের দোষ সহজেই চোখে পড়ে, তুই ছেলে বলে সব দোষ মাফ। আমি আবার কি করলাম? তোর কারণে মীরা আপু পালিয়ে গিয়েছিল, তা কি আর সবাই জানে? বাবার কাছে তো তুই ঠিকই ভালো মানুষ সেজেছিলি, উল্টো সব দোষ হলো মীরা আপার। নীরা কী সব বলছিস, মাথা ঠিক আছে তোর? ঠিকই বলেছি, তুই বাবার কাছে মীরা আপার নামে মিথ্যা নালিশ দিসনি। ব্যাস যথেষ্ট হয়েছে, না জেনে এসব বলতে একটু গলা কাঁপছে না তোর? তোর বোন সম্পর্কে কতটুকু জানতিস তুই যে আমায় মিথ্যা অপবাদ দিচ্ছিস? আর আমি যদি মিথ্যেই বলতাম তবে বড় আব্বু আমায় কবে ত্যায্য করতেন, এটুকুই বুঝিসনি? ছি, এত বড় মিথ্যা আমার নামে বললি তুই। বল, তুই না বললে তো বাবা জানতই না, মীরা আপাকে না মারলে কি সে বাড়ি থেকে পালাতো? এজন্যই বলে অল্প বিদ্যা ভয়ঙ্করী। তোর মীরা আপা এলাকার বকাটে রুহুলের সাথে প্রেম করতো, পালিয়ে বিয়ে করে রুহুলকে নিয়ে এই বাড়িতে আসার প্ল্যান করছিল, আর সব জেনে আমি চুপচাপ থাকতাম, এটাই বলতে চাইছিস তুই? আমি চেয়েছিলাম মীরা আপাকে ওই বকাটের হাত থেকে বাঁচাতে, তাই বড় আব্বুকে কথাগুলো জানিয়েছিলাম, এটা কি আমার অন্যায় হয়েছে? যদিও মীরা আপা কোনো বাধাই মানেনি, বংশের মুখে চুলকানি মেখে ওই রুহুলকে বিয়ে করেছে। আর তুই কি করেছিস? সেই বোনকে বিশ্বাস করে মনের ঝাঁপি খুলে দিয়েছিস। মীরা আপার সাথে যে তোর দেখা হয়েছে তা তো আমাকে একবারও বলিসনি, বললে হয়তো তোকে সব বলতে পারতাম, বড় আব্বু হয়তো আমাদের মাঝে থাকতেন। কি করেছিস তুই? আপা বড় আব্বুকে কতটা হাট করে কথা বলেছে কে জানে, তুই তো জানিস বড় আব্বু কোনো অন্যায় কথা মেনে নিতে পারে না। এমনিতেই মীরা আপার কারণে হীনমন্যতায় ভুক্ত বড় আব্বু, বড় ভাই হওয়া সত্ত্বেও পরিবার সমাজের কাছে মাথা নিচু করে থাকতে হতো, তার উপর সেই মেয়ে যখন তার সামনে দাঁড়িয়ে আঙ্গুল উঁচিয়ে তাকে অন্যায়কারী বলেছে, সেটা তার মনে কতটা আঘাত হেনেছে ভাবতে পারিস? কিভাবে ভাববি, তুই তো পারিস শুধু রাগ দেখাতে। বড় আব্বু তোকে জোর করে আমার সাথে বিয়ে দিল, সেজন্য তো রাগ ছিল তার উপর, অথচ একটাবার ভেবে দেখলি না সে কেন এই কাজটা করলো? আমি তো আগে বুঝিনি। তুই না মেয়ে, মেয়েরা নাকি বাবাকে খুব বোঝে, অথচ তুই আজ বুঝলাম বিয়ের এতগুলো দিন বাদেও তুই কেন আমার সাথে এমন ব্যবহার করিস। আমি পাগল, তোকে সবসময় আগলে রাখতে চেয়েছি, অথচ তোর তো আমার আগলে রাখার কোনো প্রয়োজনই নেই। যে মেয়ে নিজের বাবার ভালোবাসা বোঝেনি সে আমায় কি বুঝবে? আমি সত্যি এত কিছু জানতাম না, তুই তো অন্তত বিশ্বাস কর আমায়। বিশ্বাস তোকে? কত কথা লুকিয়েছিস আমার কাছে, সেদিন কত করে জিজ্ঞেস করলাম তোর কি হয়েছে, বলেছিলি কিছু? আজ থেকে নিজের মতো থাকবি, বড় আব্বু তো নেই, আমিও তোকে স্বাধীনতা দিলাম, যা খুশি কর, কেউ কিছু বলবে না আর। নীরা দিশেহারা হয়ে বসে পড়ল। এ কি করেছে সে, নিজের অজান্তে এত বড় ক্ষতি করে ফেললো নিজের। বাবা নেই, মাও ভুল বুঝে দূরে সরে গেল, আর মোর্শেদকে যে নিজের ভুলে হারিয়ে ফেলেছে, এখন কি করবে নীরা? নীরা নতুন সেমিস্টারের ক্লাস শুরু হয়েছে, এটাই লাস্ট সেমিস্টার, তাই নীরা ক্লাস ফাঁকি দিতে চায় না। এবার ঢাকায় আসার পর নীরার জীবনের রুটিন বেশ খানিকটা চেঞ্জ হয়েছে। আগে কর্তব্যের খাতিরে মোর্শেদের কাজগুলো করত, কিন্তু আজকাল যত্নের সাথে করে। শুধু কি যত্ন, সাথে একটু ভালোবাসা কি নেই? নীরা বেশ ভাবে বিষয়টা নিয়ে, ভাবনার কারণ হলো মোর্শেদের নীরবতা। নীরা যত যাই করুক
মোর্শেদ কোনো কিছুতেই আগের মতো উচ্ছ্বসিত প্রশংসা বা সাড়া দেয় না। সকালে উঠে নিজের মতো খাওয়া দাওয়া করে অফিসে চলে যায়। সন্ধ্যায় কখনো কখনো বাড়ি ফিরলে চুপচাপ টেবিলে রাখা খাবার খেয়ে নেয়, কখনো কখনো খায় না বলে খেয়ে এসেছে। নীরাও আর কথা বাড়ায় না। অবিশ্বাস্য হলেও সত্যি যে এই গুরুগম্ভীর মোর্শেদকে নীরার কেমন যেন ভয় লাগে। কিন্তু সেই সাথে এত বড় বাড়িতে শুধু দুজন থাকে, তার উপর কথাবার্তা নেই, সব কিছু মিলে নীরার দম বন্ধ লাগে। গত এক মাসে নীরা হাঁপিয়ে গেছে, আজ ভার্সিটি থেকে একটু তাড়াতাড়ি ফিরেছে, একটা ক্লাস হয়নি তাই খুব ক্লান্ত লাগছিল, তাই কিছু না খেয়েই ঘুমিয়ে গেল। তার সেই ঘুম ভাঙল সন্ধ্যা 7টা নাগাদ। চোখ ডলতে ডলতে উঠে সে দেখল ডাইনিংয়ে বসে কফি খাচ্ছে মোর্শেদ। ওকে দেখে একবার তাকালো, তারপর আবার মোবাইলে মনোনিবেশ করলো। তুমি কখন এলে? আচমকা নীরার মুখে তুমি শুনে চমকে উঠল মোর্শেদ। নিজের অবাক ভাব লুকিয়ে কুঞ্চিত ভ্রু নিয়ে নীরাকে দেখলো আপাদমস্তক। মোর্শেদের সে দৃষ্টি দেখে নীরা মিইয়ে গেল। সে কি ভুল কিছু বলেছে? স্বামীকে তো মানুষ তুমি করেই বলে নাকি, বান্ধবী মল্লিকা তো সে কখনোই বলল না। তোর কি শরীর খারাপ? না তো, কেন? হঠাৎ করে তুমি করে বলছিস যে, জ্বরটর হয়েছে নাকি? না, শরীর ঠিকই আছে। কি রান্না করবো রাতে? যা খুশি, আমার কোনো স্পেশাল রিকোয়ারমেন্ট নেই। আচ্ছা, তাহলে খিচুড়ি করে সাথে ডিম ভাজি আর ছোট মায়ের দেওয়া আমের আচার আছে, খুব মজা লাগবে। নীরা উচ্ছ্বসিত হয়ে বকবক করে। মোর্শেদ বিরস বদনে উঠে রুমে চলে গেল। নীরার কথার জবাবে কেবল ছোট্ট করে বলল, তোর যেমন ইচ্ছে। উফ, এইটুকু রান্না করতেই নীরার 9:30 বেজে গেল। তারপর চট করে ফ্রেশ হয়ে সে টেবিলে বসে খাবার বেড়ে মোর্শেদকে ডাকল। খিচুড়ির পাতে 2 চামচ ঘি ছড়িয়ে দিল। মনে মনে খুব করে আশা করে আছে মোর্শেদ খেয়েও রান্নার প্রশংসা করবে। নীরা খাচ্ছে আর কিছুক্ষণ পরপর আর চোখে মোর্শেদকে দেখছে। মোর্শেদ নিঃশব্দে খেয়ে যাচ্ছে। নীরা না পারতে জানতে চায়। মোর্শেদের মুরগির মাংস পছন্দ বলে আজ সারপ্রাইজ হিসেবে মুরগির মাংস করেছে, জীবনে প্রথমবার। তাও মোর্শেদ চুপ। খিচুড়ি খেতে ভালো লাগছে? হুম। আর গরুর মাংস কেমন হয়েছে? হুম। কি হুম হুম করছিস কখন থেকে? এত কষ্ট করে রান্না করলাম, একটু প্রশংসা করতে পারছিস না? কি হয়েছে তোর? সারাদিন একা একা থাকি, বাসায় এলে আমার সাথে একটু গল্প করা যায় না? বাহ, তুমি থেকে তুই স্বরূপে ফিরলি তবে। আর তোর সাথে কি কথা বলবো, তোর তো আমার কথা পছন্দ না, তাই তোকে বিরক্ত করি না। নিজের ব্যবহারে মনে মনে লজ্জিত হলো নীরা। এতদিন মোর্শেদ ওর আগে পিছিয়ে ঘুরেছে, তখনও মোর্শেদকে পাত্তা দেয়নি, আর এখন অল্প কয়েকদিনের ভেতরে নীরা হাঁপিয়ে গেল। তাহলে মোর্শেদের না জানি কত কষ্ট হয়েছে। তখনকার কথা আলাদা, এখন তো একটু কথা বলতে পারো। উফ, তোর এই তুমি করে বলাটা যেন কেমন লাগছে। দয়া, তুই বল, এসব আমি নিতে পারছি না, দেখা যাবে হার্ট ফেল করে পগার পার হয়ে গেছি। বালাই শাট, এত আজে বাজে বকিস কেন? আচ্ছা যা, তুমি করে বলা বন্ধ, তবু আমার সাথে একটু কথা বলিস। গেলাম, ঘুম আসছে আমার, সকালে আবার অফিস আছে। মোর্শে যেন শুনতে পায়নি এমন ভাবে কথা বলল। নীরার জবাবের অপেক্ষা না করেই চলে গেল। এবার বড্ড অভিমান হলো নীরার, নিজেকে কেমন যেন অনাহূত মনে হলো। এদিকে মাও ঠিকঠাক মতো কথা বলে না ওর সাথে, এদিকে মোর্শেদেরও একই অবস্থা। কোথায় যাবে সে? বাবা এইভাবে চলে গিয়ে একদম ঠিক করেনি, বাবা বেঁচে থাকলে নিশ্চয়ই বুঝত ওকে, এইভাবে অবহেলায় দূরে সরিয়ে দিত না। না, একটা ভুল করেই ফেলেছ, তাই বলে এইভাবে সাজা দেবে সবাই মিলে? আর মীরাবা, সে কীভাবে পারল এত কিছু করতে? তার কি এটুকু বুক কাঁপল না? দেখা হলে ঠিক ঠিক এর জবাব চাইবেন মীরা। আজ আর বাসায় যেতে ইচ্ছে করছে না নীরার। ক্লাস শেষে মল্লিকাকে সাথে নিয়ে একটা রেস্টুরেন্টে ঢুকে হালকা খেয়ে নিল। শপিংয়ে যাবি? তুই আর শপিং, তোর কি শরীর খারাপ নাকি রে নীরা? না রে, শরীরটা ঠিকই আছে, আসলে বাসায় যেতে ইচ্ছে করছে না, এত তাড়াতাড়ি যেই বা কি করব। ও, তাহলে এই ব্যাপার, ভাইয়ার সাথে সব ঠিকঠাক হলো তোর? কোথায় আর হলো, আগে আমার সাথে সারাক্ষণ লেগে থাকতো, আর এখন আমার দিকে ফিরে তাকানোর সময় হয় না। আমার কি মনে হয় জানিস, ভাইয়া ইচ্ছে করেই এমন করেছে, তুই হয়তো একটু বেশি কষ্ট দিয়ে ফেলেছিস ভাইয়াকে। হুম, তা তো দিয়েছি, মনে মনে বলল নীরা। মল্লিকা কিছু বলতে যাবে, তার আগেই ওর ফোন বাজলো। কথা বলে তড়িঘড়ি করে উঠল। নীরা, খুব জরুরি কাজ পড়ে গেছে রে বাসায়, আমি গেলাম রে। কি হয়েছে? মা মনে হয় অসুস্থ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, যা তাড়াতাড়ি। মল্লিকা যাওয়ার পর অনেকক্ষণ একা একাই বসে রইল নীরা, কফি খেলো চুপচাপ, তারপর বিল পে করে অলসেটের শপিং মলে ঢুকলো।
আর মনে এটা ওটা দেখে সময় নষ্ট করছে। হঠাৎই পেছন থেকে ডাকলো, নীরা। নীরা আশপাশে তাকিয়ে খুঁজলো কে ডাকছে। কাউকে খুঁজে না পেয়ে এক্সেলেটরে উঠতেই আবার ডাকলো, এসে এখানে আমি। এবার পাশ ফিরতেই মীরাকে দেখতে পেল, সাথে ছোট একটা পিচ্চি ছেলে। মুখে একেবারে মীরার আদল। পিচ্চিটাকে দেখলেই আদর করতে মন চায় নীরার। মীরা নীরার হাত ধরে টেনে নিয়ে এলো এক কোণে। কি রে একা ঘুরছিস যে? এমনিতেই তুমি এখানে কি করছো? কি রে রাগ করছিস আমার উপর? না রাগ করবো কেন, এখন ভালো আছো তো? তোমার তো আবার নিজেকে ছাড়া অন্য কাউকে নিয়ে ভাবতে ভালো লাগে না। শোন, আমি ইচ্ছা করে কিছু করিনি রে, বাড়িতে যেতে বাধ্য হয়েছিলাম। মাঝে মাঝে নিজেকে শেষ করে দিতে ইচ্ছা করে জানিস। অল্প বয়সে ভুল করেছিলাম, তার মাশুল দিচ্ছি এখনো। আমি নিজেকে কখনো মাফ করতে পারবো না, আমার জন্য বাবা মারা গেল। বিশ্বাস কর, আমি কখনো এমনটা করতে চাইনি। তাই কি চেয়েছো তাহলে? সত্যি বলছি রে, আমি বাধ্য ছিলাম। রিয়াজ বাচ্চাটাকে আটকে রেখে আমাকে বাবার কাছে পাঠিয়েছিল, বলেছিল টাকা না নিয়ে আসলে বাচ্চাটাকে কিছু একটা করে ফেলবে। আমি কি করব বল, বাধ্য হয়ে আমাকে বাড়ি যেতে হয়েছিল। যে বাসা থেকে নিজ ইচ্ছা বেরিয়ে এসেছিলাম সেখানে আবার ফেরত যাওয়া কতটা লজ্জাজনক, তোকে কীভাবে বোঝাবো বলতো? শোন, আমি রিয়াজকে ছেড়ে দিয়েছি, এখন একাই আছি। আমার এই পুতুলটাকে নিয়ে মোশেদের সব ব্যবস্থা করে দিয়েছে, একটা চাকরিও ম্যানেজ করে দিয়েছে, ভালোই আছি এখন। শোন শোন নীরা, তুই খুব লাকি রে, মোশেদের মতো লাইফ পার্টনার পেয়েছিস, ও তোকে অনেক সুখে রাখবে দেখিস। নীরার কানে যেন আর কিছুই ঢুকলো না, তার কানে মীরার বলা কথাগুলো বেজে যাচ্ছে অনবরত। মাথায় কেবল একটা নামই ঘুরছে, মোর্শেদ। আচ্ছা মোর্শেদ কি কখনো তাকে ভালোবেসেছিল? পুরো বাড়ি খুঁজেও যখন নীরাকে পেল না তখন মোর্শেদের বড্ড ভয় হলো, নীরার আবারও কিছু হলো না তো। আজ সারাদিনে একবারও কথা হয়নি নীরার সাথে, ভেবেছিল অফিস থেকে তাড়াতাড়ি ফিরবে, কিন্তু শেষ মুহূর্তে সে জরুরি কাজে আটকে গেল আর বাড়ি ফেরার কথা মাথা থেকে পুরোপুরি আউট হয়ে গেল। মোর্শেদ বার কয়েক নীরাকে ডাকলো কিন্তু কোনো সাড়া পেল না। মোর্শেদ এবার ঘামতে লাগলো, কি করবে না করবে মাথায় কাজ করছে না একদম। ফোনটা হাতে নিয়ে ভাবছিল কাকে ফোন দেবে, পর মুহূর্তে মনে হলো আরে নীরাকে তো ফোন করা হয়নি। ফোন পাচ্ছে বেডরুমে, মোর্শেদ দৌড়ে গেল, দেখলো বিছানায় ফোনটা অলস হয়ে পড়ে আছে। মোর্শেদ মাথা চুলকে একবার ভাবলো, ফোন আছে তার মানে ফোনের মালকিনও বাড়িতেই থাকার কথা, তবে সে আছে কোথায়? কি মনে হতে মোর্শেদ একবার বারান্দায় উঁকি দিল, যা ভেবেছিল তাই। নীরা দু হাঁটুর মাঝে মাথা রেখে গুটিসুটি মেরে বসে আছে। মোর্শেদের ফ্রক কুচকে গেল, এভাবে বসে আছে কেন মেয়েটা? বুকের ভেতরটা অজানা আশঙ্কায় কেঁপে উঠল। এই নীরা, কি হয়েছে তোর, এভাবে অন্ধকারে বসে আছিস কেন? মোর্শেদের গলা শুনে নীরা চকিতে একবার ঝট করে মোর্শেদের দিকে তাকালো, তারপর উঠে এসে মোর্শেদের বুকে ঝাঁপিয়ে পড়ল। মোর্শেদ কিছুটা বিহল হয়ে দাঁড়িয়ে আছে, কি বলবে কি করবে কিছুই বুঝতে পারছে না। প্রিয় মানুষটা এত কাছে মোর্শেদের খুশি হওয়ার কথা, এই দিনটার জন্য কবে থেকে ওয়েট করেছে সে, অথচ আজ কেন যেন খুশি হতে পারছে না। কিছুক্ষণের মধ্যেই বুঝলো ওর শার্টটা বুকের কাছে ভিজে যাচ্ছে, তার মানে নীরা কাঁদছে। মোর্শেদ নীরাকে দু হাতে আগলে ধরতে গিয়ে বুঝলো মেয়েটা কান্নার তোরে কাঁপছে ক্রমাগত। মোর্শেদ নীরার মাথায় হাত বুলিয়ে দেয়। নীরা কি হয়েছে, কাঁদছিস কেন? তোরা সবাই ভালো, কেবল আমিই খারাপ। আমার ভুলের কারণেই বাবাকে হারালাম, তোকেও সারা জীবন ভুল বুঝে গেলাম। আমি অনেক খারাপ, অনেক খারাপ। কে বলেছে তোকে? আমি বলেছি কিছু? আমি জানি তোর বলতে হবে কেন, মা তো নিজের মুখেই বললো সেদিন, শুনিসনি? ও তো বড় মা রাগের মাথায় বলেছে, কিন্তু সবাই জানে তোর মন কতটা ভালো, সবার জন্য তুই কতটা ভাবিস। আমি সত্যিই খারাপ, তোর সাথে এতদিন কত খারাপ আচরণ করেছি, অথচ তুই কিছুই বলিসনি আমাকে। আলতো করে নীরার মুখটা তুললো মোর্শেদ, চোখের পানি মুছে দিতে দিতে বলল, পাগলি, কেঁদে কেঁদে আমার শার্ট ভিজিয়ে দিয়েছিস, আর কত কাঁদবি, আর খামোখাই কাঁদছিসই বা কেন? কি হয়েছে, কেউ কিছু বলেছে তোকে? কারোর কিছু বলতে হবে কেন, আমি কি এতটাই অবুঝ যে নিজে নিজে কিছু বুঝবো না? তুই তো নিজেকে সাধু সন্তের কাতারে ফেলে দিচ্ছিস, আর আমি ভিলেন হচ্ছি দিন দিন। চুপি চুপি কোথায় কি করে বেড়াস সেসব আমার জানানোর প্রয়োজনও বোধ করিস না, তা আমাকে জানাবি বা কেন? আমি কে তোর বউ তো মানিসই না আমাকে। ঝাঁজের সাথে কথাগুলো বলে নীরা। নীরার কথা শুনে মোর্শেদের চক্ষু কোটর থেকে বের হওয়ার উপক্রম, বলে কি মেয়ে, একটু আগের
কন্দনও সেই নারী থেকে এখন একেবারে রণনারী। সে অবাক হয়ে তাকায় মীরার দিকে। আমি তোকে বউ মানি না, নাকি তুই আমাকে বর মানিস না? তুই তো এই সম্পর্ককে স্বীকার করতে চাস না, তবে আমি কেন আগ বাড়িয়ে তোর সাথে কথা বলতে যাব? বল, মানিস আমাকে? আমি মানি বা না মানি, তুই তো মানিস, তবে আমাকে কিছু জানাস না কেন? কি বলিনি তোকে? এই যে মীরা আপাকে তুই সাহায্য করেছিস, সে বড় বিপদে পড়ে আমাদের ওখানে গিয়েছিল। এসব তো বলার ব্যাপার নয় যে বলবো, তাছাড়া বড় আব্বু নেই, এসব বলে খামোখাই বাড়িতে সকলকে টেনশন দেওয়ার দরকারটা কি? আমি অন্য কাউকে বলার কথা বলছি না, আমাকে বলার কথা বলছি। তোর নিজের জানার ইচ্ছা থাকলে তুই নিজেই জানতে পারতি। সেই কবে মীরা আপা পালিয়ে গেছিল সেটাতে তুই আমাকেই দোষী ভেবে বসে আছিস। আমি কেন তোকে কিছু বলতে যাব? পরে ভাববি আমি তোর কাছে ভালো সাজার জন্য এসব করছি। অথচ আমি চেয়েছিলাম মীরা আপা যেন ওই ছেঁচটার সাথে না পালায়, তাই বড় আব্বুকে এসে বলেছিলাম। বড় আব্বুর রাগ বেশি, সে কিছু না ভেবেই মীরা আপাকে পিটুনি দিল, আর মীরা আপার জেদ আরও গেড়ে বসলো। সে পরদিন ভোরেই সুযোগ বুঝে পালালো, এতে আমার কী দোষ সেটা বল? বাবার মীরা আপাকে এইভাবে মার খেতে দেখে তাকেই দোষী মনে হয়েছিল। তুই তো জানিস না, মীরা আপার যাওয়ার পর মা রাতে ঘুমাতো না, মাঝে মাঝেই মাকে দেখতাম লুকিয়ে লুকিয়ে কাঁদতে, আর বাবা কেমন চুপচাপ হয়ে গিয়েছিল দেখেছিস তো, সেই রাগে মানুষটাকে আর খুঁজে পাইনি কখনো। হুম, দেখেছি বলেই তোর সাথে বিয়েতে আমি আপত্তি করিনি, কারণ তোর ভয় ছিল তুইও মীরা আপার মতো কোনো ভুল না করে ফেলিস। অথচ তোকে নিয়ে বড় আব্বুর অনেক স্বপ্ন ছিল, বলতো বুঝলি মশু, আমার এই মেয়েটা অনেক ভালো, ওই একমাত্র এই পরিবারটাকে একটা বাঁধনে বেঁধে রাখতে পারবে, ও সবাইকে মানিয়ে চলতে পারে, সেই তুই কি না আমার সাথে বিয়ে নিয়ে কত কিছু করলি। আচ্ছা বলতো, আমি কি এতই খারাপ যে তুই আমার সাথে এমন ব্যবহার করেছিস? জানি না, তুই তো খারাপই, তুই খারাপ না হলে বাবা কেন আমার চাইতে তোকে বেশি ভালোবাসে? ও দেখি ছাড় তো, এভাবে চুপচাপ বসে থেকে খামোখাই আমাকে টেনশন দিয়েছিস, এখন দয়া করে ফ্রেশ হতে দে আর কিছু খেতে দে। মোর্শেদ বিরস বদনে বলে ওঠে, নীরাকে ছেড়ে একটু দূরে সরে দাঁড়ায়। হঠাৎ করে মোর্শেদকে এমন ঠান্ডা গলায় কথা বলতে দেখে নীরা অবাক হলো, মনে মনে ভাবল ওর আবার কি হলো। ঠিক আছে, তুই ফ্রেশ হয়ে আয়, আমি টেবিলে খাবার দিচ্ছি। নীরা উৎসুক দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে মোর্শেদের দিকে। খাবার আইটেম খুব সামান্য, খিচুড়ি, ডিম ভাজি আর বেগুন ভাজা। মোর্শেদ চুপচাপ খেয়ে যাচ্ছে, কিছু বলছে না। নীরারও প্রচণ্ড খিদে পেয়েছে, অথচ ও চাইছে মোর্শেদ একবার ওকে খেতে বলুক নিজ মুখে। খিচুড়ি কেমন লাগছে খেতে? ভালো, তুই না খেয়ে বসে আছিস কেন? এই তো খাচ্ছি। প্লেটে ভাত নিতে নিতে নীরা ভাবছিল মীরার সাথে দেখা হওয়ার কথা বলবে কিনা, ভাবতে ভাবতেই বলে ফেলল, আজ মীরা আপার সাথে দেখা হলো, সাথে আপার ছেলের সাথেও। হুম, তোর সাথে যে মীরা আপার যোগাযোগ আছে সেটা বলিসনি তো? যতটুকু যোগাযোগ রাখা প্রয়োজন ততটুকু রেখেছি, আমার ব্যক্তিগত কোনো বেনিফিটের জন্য তো যোগাযোগ রাখিনি, এটা আর আলাদা করে বলার কি আছে? বুঝলাম, তুই নাকি তার অনেক উপকার করেছিস। মীরা আপার কথা শুনে কি তোর মনে আমার জন্য প্রেম জেগেছে? দুদিন আগেও তো আমাকে তোর সহ্য হতো না, আর আজ এত কথা বলছিস যে? না, ব্যাপারটা সেরকম না। তাহলে কি রকম আমাকে একটু বুঝিয়ে বল। তোর নিজের তো আমার প্রতি বিশ্বাস নেই, অন্যের কথা শুনে এখন এসেছিস? ছোটর থেকে একসাথে বড় হয়েছি, তবুও আমার প্রতি তোর কোনো ফিলিংস নেই, তাহলে এখন কিসের জোরে এত কথা বলছিস? আসলে তুই যা ভাবছিস তা নয় মোটেও, তোকে কখনোই স্বামী রূপে ভাবিনি, নিজের পরিবারের ভেতর বিয়েটা আমার ভালো লাগে না। তোর আমার বিয়েটা ছোটর থেকেই ঠিক করা ছিল নীরা, এই জন্যই তোকে আমার দুবছর পরে স্কুলে দেওয়া হয়েছিল। যেহেতু আমি বড় ছেলে আর আমার সাথে তোর ম্যাচ হয়, তাই পরিবারের বড়রা নিজেদের ভেতর আগে থেকেই কথাবার্তা বলে রেখেছিল। এসব কি তুই জানতিস না? জানতাম, কিন্তু মানতে চাইতাম না। আর মীরা আপার ঘটনার পর তো আরও না, আমাদের জীবনের অশান্তির জন্য তোকেই দায়ী মনে হতো। আর এখন কি মানতে পেরেছিস? নেহাত আমি বড় আব্বুকে খুব ভালোবাসি, তাই তোর সব বাজে ব্যবহার সয়ে গেছি। ও হ্যাঁ, আরও একটা কারণ আছে, ছোটর থেকেই তোকে বউ ভেবেছি নিজের, তাই মনের অজান্তেই তোকে ভালোবেসে ফেলেছিলাম, তবে তোর দিক থেকে সাড়া না পেয়ে নিজেকে গুটিয়ে নিয়েছি। দাদিজান না থাকলে হয়তো সম্পর্কটাই ঝুলিয়ে রাখতাম না।
বুড়িকে এই বয়সে আর দুঃখ দিতে চাই না। আমাদের নিয়ে বুড়ির আশা অনেক। কি বলছিস এইসব? আমি তো এমনটা কখনো ভাবিনি। মুখে না বললেও আচরণে বুঝিয়েছিস তো। পুরনো কথা কেন তুলছিস? ও তুলব না, এখন কি একদিনে আমায় ভালোবেসে ফেলেছিস? শর্ণীরা, আমি তোর ভালোবাসাটা চাই তুই মন থেকে যখন আমার জন্য ফিল করবি তখন আমায় বলিস, কিন্তু অন্য কারো কথা শুনে আমাকে ভালো ভেবে আমার প্রতি অ্যাট্রাক্ট হওয়া চাই না, বুঝেছিস? মোর্শেদ অর্ধেক খাওয়া রেখে উঠে পড়ে। কি হলো, উঠলি যে? খাবি না? না থ্যাংকস, কষ্ট করে আমার জন্য রান্না করেছিস। মোর্শেদ হাত ধুয়ে নিল। নীরার কান্না পেয়ে গেল আচমকা। সে তো মোর্শেদকে ভালোবাসতে চায়, বুঝতে চায়, তাই বলে এত কড়া কথা শোনাবে? সে না হয় না জেনে ভুল করে ফেলেছে, এখন কি সারা জীবন ভুলের খেসারত দিতে হবে? নীরা নিজে থেকে চোখ মুছল। না, মোর্শেদ ঠিকই বলেছে, ভুল যেহেতু ওর তাই শুধরে নেওয়ার দায়টাও ওর। ও সে ঠিকই আবার মোর্শেদের মন জয় করে নেবে, সেই সাথে মায়ের রাগটাও পানি করে দেবে। বাবা নেই তো কী হয়েছে? মীরা আপার কারণে বাবা যতটুকু দুঃখে পেয়েছিল, অপমানিত হয়েছিল পরিবার আর সমাজের কাছে, তার চাইতে দ্বিগুণ সম্মানার ভালোবাসা সে বাবাকে ফেরত দেবে। তখন নিশ্চয়ই মা তাকে মাফ করে দেবে। বাবার বিশ্বাস আর ভরসার পরীক্ষায় তার উতরে যেতে হবে। সব কিছু ভেবে নিয়ে নীরা মনে মনে ভারী শান্তি অনুভব করে, নিজের ভেতরে একটা প্রেরণা পায়। টেবিল গোছাতে গোছাতে নিজের অজান্তেই গুনগুন করে গান গেয়ে উঠল, ঠোঁটে তার মৃদু হাসি। মা, তোমরা? মোর্শেদ বোকার মতো তাকিয়ে আছে মায়ের দিকে। শুধু তোর মা না, সাথে আমরাও এসেছি। ওপাশ থেকে বাবার কণ্ঠ শুনে মোর্শেদ এবার ঘরের ভেতরে পা রাখে। তোমরা কখন এলে বাবা? নীরার সাথে কথা হয়েছিল কই? ও তো কিছু বললো না। আমি মানা করলাম তোকে, সারপ্রাইজ দেবো বলে। বাড়ি থেকে এসেছিলি তো, প্রায় 3 মাস হয়ে গেল, অথচ বাড়িতে যাচ্ছিস না। ওদিকে তোর দাদি যান তো তোকে দেখার জন্য পাগল প্রায়। আর বলো না, অফিসে একটা প্রজেক্টের কাজ শুরু হয়েছে যার দায়িত্ব আবার আমার, দম ফেলার সময় পাচ্ছি না। তো ফুলবানুকে সাথে করে আনলে না কেন? তাকে আবার আনতে হয়, সে উল্টো আমাদের নিয়ে এলো জোর করে। সারা রাস্তা খুব কষ্ট হয়েছে, অসুস্থ হয়ে গেছে, এখন মনে হয় শুয়ে আছে। আচ্ছা, আমি তাহলে দাদিজানের সাথে দেখা করে আসি। আরে ব্যস্ত হোস না, নীরে আছে সাথে, তুই বরং হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নে, কথা আছে তোর সাথে। মোর্শেদ মাথা নেড়ে বেডরুমে যায়। মিতুলের জন্য ভালো একটা প্রস্তাব এসেছে বিয়ের, এই কারণে ঢাকায় আসা। মিতুলের বিয়ে? এত তাড়াতাড়ি? কেবলই তো ইন্টার পাস করলো। তো কি হয়েছে, ছেলেরও তেমন একটা বয়স না, সদ্য ইঞ্জিনিয়ারিং শেষ করেছে, এখন আমেরিকায় মাস্টার্স করতে যাবে, তার আগে বিয়ে করতে চায়। নীরার সাথে কথা হয়েছিল, ও তো বলল ভালোই হবে, তুমি কি বলো? এবার মনে হয় মোর্শেদ আকাশ থেকে পড়ল। নীরা কবে থেকে ওর বাবা মায়ের এত ক্লোজ হলো যে ওর আগে নীরাকে সব বিষয়ে জানাতে হবে? আর ওর ডিসিশন দেওয়ার কে? ভালো মন্দ বোঝার জ্ঞানী বা ওর কতটুকু? নীরার ওপর ভীষণ রাগ হলো মোর্শেদের, কিন্তু বাবা সামনে বসে আছে বলে নিজেকে সামলে নিল। রাতে এই বিষয়ে নীরার সাথে কথা বলবে ভেবে রাখল। মিতুল কি রাজি? আমরা তো এখানে কিছু জিজ্ঞেস করিনি, বরং তুমি চলো নীরা মিলে ওর মতামতটা নিয়ে নাও, সব কিছু ঠিক থাকলে ছেলের সাথে কথা বলে ফিরব। আচ্ছা, কথা বলে দেখব। নীরা দাদিজানের পা টিপে দিচ্ছিল। মোর্শেদকে দেখে হাত কিছুক্ষণের জন্য ঢিলে হলো ওর। গাঢ় সবুজ রঙের গেঞ্জি আর ট্রাউজারে মোর্শেদের গায়ের রং ফুটে উঠেছে যেন। হালকা খোঁচা খোঁচা দাড়িতে মোর্শেদকে ভারী আকর্ষণীয় লাগছে। ধুস, কীসব ভাবছে সে? মনে মনে লজ্জিত হলো নীরা। গাল আরক্ত হলো ওর, মাথা নামিয়ে আবারও পা টেপাই মন দিল। ওদিকে মোর্শেদও নীরাকে এক পলক দেখে আটকে গেল। মেয়েটাকে আজ একদম অন্যরকম লাগছে। শাড়ি পরেছে আজ নীরা, গাঢ় বেগুনি রঙের শাড়ি, নীরার ফর্সা শরীরে এঁটে আছে। ব্লাউজের ফাঁক গুলে ফর্সা পেটের কিছু অংশ উন্মুক্ত, বোঝা যায় শাড়ি পরার অনভ্যস্ততার ফল। তবুও মোর্শেদের বিহায়া চোখজোড়া সেদিকেই বারে বারে চলে যাচ্ছে। বহু কষ্টে নিজেকে শাসন করে দাদিজানের পাশে এসে বসলো মোর্শেদ। ও ফুলবানু, এত প্রেম আমার প্রতি যে না দেখে থাকতে পারলে না, শেষ পর্যন্ত ঢাকায় চলে এলে? নাতি, কখন আসিস? উঠছো কেন, শুয়ে থাকো, তোমার না শরীর খারাপ? তোরে দেখব আর আমার বুবুকেও দেখব, তোদের দুইটারেই ভালো মতো দেখি না মেল্লা দিন। আই দেখি আমার চোখের সামনে, আই দুইটা। নীরা আর মোর্শেদ দাদির সামনে এসে বসে, আর চোখে দুজনেই দুজনকে দেখে নাই একবার।
বেশ কিছু সময় পর দাদিজান বলে, এতদিন ধরে একা একা থেকেও তোদের মধ্যে কিছু হইল না, জোয়ান মানুষ তোরা, তাও শরীর এত ঠান্ডা কেন তোদের? আমি আরও ভাবছি এইবার বুঝি সুখবর শুনব, এই আশায় কষ্ট করে এত দূর আসলাম, এখন দেখি তোরা বিয়ের এতদিন বাদেও খালি তাকি তুকি করস। দাদির কথায় নীরা আর মোশে দুজনেরই লজ্জায় মুখ লাল হয়, কান দিয়ে ধোয়া বেরোয়। নীরা পারলে এখনই পালিয়ে যায়, কিন্তু দাদি বুড়ি শক্ত করে ওর হাত ধরে আছে। মোশের পরিস্থিতি সামাল দিতে মুখ খোলে, ও ফুলবানো, তোমার দিকে শখ আহ্লাদ এখনো ষোলো আনা, তাইলে চলো তোমার সাথেই বাসর সাজাই, তোমার নাতনি তো একটা নিরামিষ, তার সাথে আর কি করবো কাউ। আর তুই কি, তুই আরো বড় নিরামিষ, এত সুন্দর নাতনি পেয়ে তুই কি করছিস রে শয়তান, বউটারে আদর করবি তাও বলে দিতে হয় কেন? আহ দাদি যান, এসব কি বলো, আমি কিন্তু চলে গেলাম। এই দেখো তোমার কথা শুনেই সে পালাই পালাই করতেছে, আর আমি যদি কাছে যাই তাহলে তো আমাকে তো খুনি করবে। ইস, এতই সহজ, মেয়ে মানুষ আদরের সোহাগে একটু লজ্জা পাইল অমন করেই, তা বলে তুই চেষ্টা করবি না, পুরুষ হবে সাহসী তোর দাদা জানের মতো, বুঝলি? কথায় কথায় খালি দাদা জানকে টানা, আমরাও কম না, সুযোগ পাইলে দেখায় দিব নে, বুঝলা বুড়ি? আচ্ছা দেখি তো কেমন দেখাইতে পারিস, আমার চোখের সামনে আমার নাতনিকে চুমা দে দেখি, আমিও একটু দেখি তুই কেমন আদর পারস। কি হচ্ছে এসব দাদি জান, তোমার একটুও লজ্জা নাই, ছাড়ো আমাকে। নীরা মুখে কথাগুলো বলল আর মনে মনে বলে, ধরণীর দ্বিধা হও, তার গাল এতই লাল হয়েছে যে মনে হচ্ছে এখনই তা ফেটে যাবে, তার নাকের ডগা ঘামে চিকচিক করছে। সে দাদির হাত থেকে নিজের হাত ছাড়িয়ে দৌড়ে বেরিয়ে গেল রুম ছেড়ে, এদিকে ফুলবানু হেসে গড়িয়ে পড়ছে, বুবু সত্যিই শরম পাইছে। তুমি বুড়ি, আচ্ছা বল কি দরকার ছিল এত খারাপ কথা বলার, সব সময় জোর জবরদস্তি চলে না বুঝলা, তোমার নাতনিকে আমি ভালোবাসি, ও যখন আমাকে ভালোবাসবে তখনই কামসারা হবে বুঝলা। শোন বোকা, ওরে আজ অন্যরকম লাগছে আমার কাছে, আগের মতো খেউ খেউ করলো না, মানে বুঝছ, ও তোরে মেনে নিতেছে। নিলে তো ভালোই। রাতে খাওয়া দাওয়া শেষে রুমে এসে শুয়েছিল মোর্শেদ, মনে মনে খুব করে অপেক্ষা করছে নীরার জন্য, মেয়েটা দাদির ঘর থেকে আসার পর থেকে ওর চোখের আড়ালে থাকছে। খাবার টেবিলে নীরা খেতেই বসেনি ওদের সাথে, ও নাকি পরে খাবে। মোর্শেদ ঘড়ি দেখল, রাত বাজে একটা, এখনও নীরা এলো না। মোর্শেদ একবার দরজা খুলে উকি দিল, আবার রুমে ফিরে এলো, পায়চারি করতে করতে এবার ভাবলো একটু খুঁজে আসবে নীরাকে, কোথায় গেল। ভাবতে ভাবতে দরজা খুলতেই নীরার সাথে মুখোমুখি। তুই কোথায় ছিলি এতক্ষণ, সে কখন থেকে অপেক্ষা করছি তোর জন্য? আমার জন্য কেন, আমার সাথে কি দরকার তোর? নীরা একটু তোতলায়, ভেতরে ভেতরে কাঁপুনি টের পাই। মোর্শেদ কি দাদির কথা মনে করে এখনো ওর জন্য ওয়েট করছে, ভয় করছে কেন ওর? উফ, মোর্শেদই তো, অন্য কেউ তো না। মোর্শেদ একটু এগিয়ে এসে নীরার মুখের কাছে মুখ নিয়ে ফোঁ দিল, তোর সাথেই তো আমার দরকার, শুনিস নাই ফুলবানো কি বলল? কি বললি? নীরা পিছিয়ে যায়, সেই সাথে মোর্শেদ আরেকটু এগিয়ে আসে, নীরার নাকের ঘাম মুছিয়ে দেয়। এত ঘামছিস কেন, আমি কি তোকে খেয়ে ফেলবো? নীরা কিছু না বলে বড় বড় চোখ করে তাকিয়ে থাকে। ফুলবানোকে একটা খেলার সঙ্গে দিতে হবে তো নাকি, কিছুই বুঝিস না বুদ্ধ কথাকার। আমি ঘুমাবো। নীরা মোর্শেদের সামনে থেকে সরে আসতে গেলেই মোর্শেদ নীরাকে ধরে ফেলে পেছন থেকে। আজ শাড়ি পরলি যে, কি দরকার ছিল আমার মাথা নষ্ট করার, সামলাতে তো পারিস না, এই যে পেট বেরিয়ে আছে এটা দেখে তো আমার মাথা নষ্ট হয়ে গেছে, কি করবো এখন? নীরা তাড়াতাড়ি পেট ঢাকতে চায়, মোর্শেদটাকে বড্ড ভয় হয়, কি থেকে কি করবে কে জানে। ভালোবাসিস আমাকে? নীরার হাত থেমে যায়, কি বলবে, নিজের মনের খবর নিজে কি ঠিকঠাক জানেন নীরা? বিছানা থেকে চোখ পিটপিট করে তাকিয়ে নীরাকে দেখছিল মোর্শেদ, চুলগুলো হেয়ার ড্রায়ার চালিয়ে শুকিয়ে নিচ্ছে, হালকা গোলাপি শাড়িতে ভারী সুন্দর লাগছে নীরাকে। মোর্শেদ অপলক তাকিয়ে আছে নীরার দিকে, আবছা আলোয় মনে হলো গুনগুন করে গান গাইছে নীরা, ঠোঁটে মৃদু হাসি ফুটে আছে। নীরার হাসি থেকে মোর্শেদের ঠোঁটেও হাসি ফুটল, মাথায় খেলছে শয়তানি বুদ্ধি, বাঁকা হাসি দিয়ে নীরাকে জ্বালানোর প্ল্যান করলো। কি রে চুল শুকাচ্ছিস যে বড়, এই সাত সকালে গোসল দিলি নাকি? মোর্শেদের কথা শুনে নীরার গাল আড়ষ্ট হলো, সে লজ্জায় না কোনো কথা বলল না মোর্শেদের দিকে তাকালো, জানে এসব মোর্শেদ ওকে জ্বালানোর জন্যই বলছে। কি রে কথা বলছিস তো কেন, সাত সকালে গোসল দিলি কেন? ইস অসভ্য, ইচ্ছে করে আমায় লজ্জা দিচ্ছিস না? আমার ইচ্ছে হয়েছে দিয়েছি, তোর ইচ্ছে হলে তুইও গোসল দে।
কেউ কাউকে আটকাবে। যাচ্ছিস কোথায়? আয় না আর একটু গল্প করি। ঢং, যার নামে যাচ্ছি, যাবি? বলে দরজা খুলে বেরিয়ে গেল নীরা। মোর্শেদ মনে মনে জবাব দেয়, তোর সাথে তো জাহান্নামেও হাসি মুখে যেতে পারি। আর রাতের কথা মনে করে কুটকুট করে হেসে খুন হয়ে যাচ্ছে। নীরার মুখ বন্ধ করার মোক্ষম অস্ত্র পাওয়া গেছে। এখন থেকে চাইলেই যখন খুশি তখন ওকে ঘায়েল করা যাবে ভেবেই খুশি লাগছে ভীষণ। এতদিনে ভালো অস্ত্র পাওয়া গেল ওকে জ্বালানোর। বুবু, আজকে তোকে অন্যরকম লাগছে, কেন বলতো? আমার নাতিটা তো মনে হয় কাম সারছে। ফুলবানু হেসে নীরার খোপা খুলে দেয়। চুল দিয়া আদর আদর গন্ধ পাই। আহ দাদি যান, সবসময় এসব কি, মুখে কিছু আটকায় না নাকি? ইস, বুবুর কত ঢং দেখো, মনে হয় ভাজা মাছটা উল্টাইয়া খাইতে পারে না। তা আমাকে একটু বলো না বুবু, কি করলা? চুপচাপ খেতে চলো দাদি যান, আর যদি এসব কথা বলো তবে আমি কিন্তু তোমার ঘরে আর আসবো না বলে দিলাম। আমি তো বলবই, তোমাদের না যায় লাইলে আমার ভালো লাগে না। এইসব ভয় দেখাইয়া কোনো লাভ নাই, যতদিন বেঁচে আছি তোমাদের জ্বালিয়ে যাব। পরে এই বুড়ি মরলেই যাতে খুব মনে পড়ে তোমাদের। আহ দাদি যান, সবসময় নিজের মতো কেন চলো, এত হাজে বাজে কথা বলো কেন? এইসব বললে কিন্তু খুব খারাপ হবে বলে দিলাম, একদম কথা বলবো না তোমার সাথে। রাগ করে না বুবু, তোমাদেরকে আমি একটু বেশিই জ্বালাই, তাই না বুবু? খুব বেশি, শুধু জ্বালাও না কষ্টও দাও। হুম, এখন তো এই কথা বলবাই, এখন তো তোমাকে জ্বালানোর নতুন লোক আসছে, আমাকে কি আর ভালো লাগবে? উফ দাদি যান, তুমি পারো বটে, আমি কি তাই বললাম? খুব বলছি, তুমি কি বলতে চাও, এক রাতের আদর্শ আগেই দাদিকে ভুলে গেছো? নীরা এবার ভয়ে চুপ হয়ে যায়। টেবিলে সবাই বসে আছে, পাছে দাদি চাচা চাচির সামনে বেফাস কিছু বলে ফেলে এই ভয়ে। দাদিকে বসে দিয়ে সবার প্লেটে পরোটা তুলে দিচ্ছিল নীরা। তখন মোর্শেদ এলো একেবারে সুটেড বুটেড হয়ে। নীরা কিছুক্ষণের জন্য যেন স্ট্যাচু হয়ে গেছে। মোর্শেদকে আর অসম্ভব রকম হ্যান্ডসাম লাগছে, চুলগুলো জেল দিয়ে পরিপাটি করে আঁচড়ানো, ফর্সা মুখে শেভ করা দাড়ির নীলাভ আবরণ ভারী আকর্ষণীয় দেখায় মোর্শেদকে। নীরার দিকে চোখ পাকায় মোর্শেদ। শেষমেশ নীরা নিজেকে সামলে নিল, কিছু হয়নি এমন ভাব করে মোর্শেদের প্লেটে পরোটা তুলে দিল। মোর্শেদ পরোটা ছেড়ে এক টুকরো মুখে দিতে দিতে দাদির দিকে তাকালো। কি ফুলবানু, শরীর কেমন এখন? আমি তো ভালোই, তুমি মনে হয় বেশি ভালো। ফুলবানুর চোখ টেপে মোর্শেদ একবার বাবা মায়ের দিকে তাকালো। তারা দেখলেন কি, লজ্জা পেয়ে মাথা নিচু করে খেতে যেতে লাগলো আর কোনো কথা না বলে। তখনই আমজাদ সাহেব কথা বলেন। মোর্শেদ, মিতুলের সাথে কথা বলছিস? কি বিষয় বাবা? বিয়ের ব্যাপারে? আমি কথা বলেছি ছোট আব্বু, মিতুলের কোনো আপত্তি নেই, আপনারা কথা আগাতে পারেন। খুব ভালো করছিস নীরা, মোর্শেদ জিজ্ঞেস করলে বলতো কি না কে জানে, তোর কি মতামত বলতো? ভালোই হবে ছোট আব্বু, ছেলেও তো বেশি বয়স না, মিতুলের সাথে মানিয়ে যাবে। বেশ বলেছিস, তাহলে কথা আগাই, কি বলিস? হুম। মোর্শেদ অবাক হয়ে দেখে একদিনেই নীরা বেশ গৃহিণী হয়ে উঠেছে, নাকি আগে থেকেই এত সংসারী ছিল নীরা? ওই দেখতে পায়নি হয়তো, কি সুন্দর সবার সাথে মিলেমিশে গেছে, কি বুদ্ধিমতির মতো কথা বলছে। মোর্শেদ মুগ্ধ হয়ে গেল, মেয়েটা এতদিনে যেন একটু একটু করে ওর হয়ে উঠেছে। নীরার চোখে চোখ পড়তে নীরা ইশারায় জিজ্ঞেস করলো, কি হয়েছে? মোর্শেদ মাথা নেড়ে না করে, নীরা যেন কিছু একটা বুঝতে পারে, বুঝতে পারে মোর্শেদের না বলা কথাগুলো, দুজনে যেন দুজনের অব্যক্ত কথাগুলো বুঝে ফেলছে, কারোরই মুখে বলার প্রয়োজন পড়ছে না। এত লোকের মধ্যে থেকেও দুজনে নীরবে একে অপরের সাথে মনে মনে কথা বলে চলেছে। কেউ না বুঝলে ফুলবানু তার দুর্বল চোখ দিয়েও ঠিকই বুঝে গেলেন এই দুজনের গোপন খবর। চুলগুলো কি তার এমনিতেই পেকেছে? ফুলবানু দুজনের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসেন আর ওদের জন্য মনে মনে আশীর্বাদ করেন। বছর কয়েক পর অফিস থেকে ফিরে কোনো কথা নেই, সোজা ছেলেকে নিয়ে খেলতে নামে মোর্শেদ। ছেলে পেটে আসার পর দাদি যেন অসুস্থ হলো, তার কারণে মীরা আর মোর্শেদ ঢাকা থেকে শিফট হয়ে বগুড়ায় সেটেল হলো। ছেলের বয়স 5 বছর, পরিবারের সবার নয়নের মণি। নীরা ওর নামও রেখেছে রনি, ছেলেটাও এমন বাপ নেওয়াটা হয়েছে। মোর্শেদকে দেখা মাত্রই কোলে না নেওয়া পর্যন্ত কাঁদতে থাকে, আজও তার ব্যতিক্রম হলো না। নীরা প্রকোজকে কিছুক্ষণ বাপ ছেলের খেলা দেখলো, কপালে চিন্তার ছোঁয়া। মোর্শেদ কথাটা কিভাবে নেবে আল্লাহই জানে, তবুও বলতে তো হবেই। মৃত্যুর আগে দাদিজানকে কথা দিয়েছে যে এই পরিবারের সব ভালো মন্দ বিষয় ওরা আগলে রাখবে, পরিবারের সম্মানের ব্যাপারে কোনো আপোষ করবে না, দেখভাল করবে পরিবারের। যদিও এখনও পরিবারের মাথা হিসেবে মোর্শেদের বাবা আছেন, তবু কোথাও না কোথাও সব বিষয়ে মোর্শেদের মতামত খুবই জরুরি। বিশেষ করে ভাই বোনগুলোর যে কোনো সমস্যা মোর্শেদ আর নীরাকেই দেখতে হয়। এই তো মেজো চাচার মেয়ে আরিশার বিয়ে নিয়ে কি ঝামেলাটাই না থাপাকলো,
তখন মোর্শেদ আর নীরা মিলে কি সুন্দর করে সমস্যার সমাধান করে দিল। বলতে গেলে হাতে ধরে আরিশার জীবন বাঁচিয়েছে দুজন। তখন থেকে বড়রাও যে কোনো সমস্যায় ওদের তলব করে। কি রে, কিছু বলবি নাকি? সেই তখন থেকে দেখছি ব্রুকুজকে কিছু একটা ভাবছিস। হ্যাঁ, জরুরি কথা আছে তোমার সাথে। তবে এখন না, তুমি গোসল করে ফ্রেশ হয়ে নাস্তা করে নাও, তারপর বলবো। আমি ততক্ষণে নাস্তা বানাই, রনির খাবারও রেডি করে আনি। সিরিয়াস কথা নাকি যে বলতে এত প্রিপারেশন লাগবে? মোটামুটি, তাই তোমার ব্রেন ঠান্ডা হওয়া জরুরি। কি ব্যাপার, মা বাবার শরীর ঠিক আছে তো? বড় মা নাকি রাতুল আবার কিছু করলো, মিতুলের কিছু হলো? আরে বাবা থাম তো, এত ব্রেনটাকে প্রেসার দিও না, বলবো তো বললাম। তাহলে কি আমাদের নতুন কোনো খবর আছে? উফ, এত অস্থির তুই। বাজানা বুকে গোসলে যা, রনিকে মায়ের কাছে দিয়ে আসিস, আমি গেলাম। নীরা দৌড়ে বেরিয়ে গেল ঘর থেকে। আর কিছুক্ষণ থাকলে মোর্শেদ আরো কি কি বলবে কে জানে। পেছন থেকে মোর্শেদের হো হো করে হাসির আওয়াজ এলো। নীরা ওকে প্রাণপণে তুমি বলার চেষ্টা করে, কিন্তু রেগে গেলে কিংবা মুরব্বী কেউ কাছে না থাকলে স্বভাব সুলভ তুই চলে আসে ওর মুখে। বাচ্চার সামনে তুই তোকারি করে না, এতে নাকি বাচ্চার উপর খারাপ প্রভাব পড়বে। এটা অবশ্য মুরব্বীদের কথা। শোনো, ছোট চাচা এসেছে বিকেলে। জানি, আমায় ফোন দিয়েছিল। ওহ, আর কিছু বলেছে? কেন, আরো কিছু বলার ছিল নাকি? তুমি দেখা করনি? হ্যাঁ করেছি, ফুল ফ্যামিলি এসেছে, মৌমি সৌমি চাচি সবাই এসেছে। চাচা অবশ্য কথা বলতে চাইল, পরে আবার বলল যে দু চার দিন যাক, তারপর সবাইকে নিয়ে বসবে। ও, তাহলে আমি বরং না বলি, তুমি বরং চাচার কাছ থেকে শুনে নিও। বেশি ঢংনা করে ঝেড়ে কাশ, কি হয়েছে মৌমি সৌমির? সৌমিটাকে তো তুই জানিসই কেমন বোকা, ভার্সিটিতে কোনো ছেলে নাকি মৌমিকে পছন্দ করতো, সেই থেকে ঝামেলা। মৌমিকে পছন্দ করতো সৌমির সাথে সাত কি? ওরা জমজ গাধা। মৌমি নাকি একদিন বিরক্ত হয়ে ছেলেকে চড় দিয়ে মেরেছিল, তা শোধ তুলতেই সৌমিকে মৌমি ভেবে তুলে নিয়ে গেছিল ছেলেটা। দুদিন আটকে রেখেছে, তারপর ছেড়ে দিয়েছে। মোর্শেদের মুখের খাবারটা যেন আটকে আসলো, পানি দিয়ে এক ঢোকে গিলে নিল খাবারটা। কি বলছিস এসব, কবেকার ঘটনা এটা? চাচা এতদিন বলেনি কেন আমাদের? দিন দশেক আগের কথা, বলবে কিভাবে বলতো? এত শখ করে মেয়েদের নিয়ে ঢাকায় গেল, এখন এইরকম ঘটনা সবার সামনে মাথা হেট না? মোর্শেদ কিছুক্ষণ মাথা নিচু করে বসে থাকলো, ভাবলেও কিছু একটা, এরকম পরিস্থিতিতে কি করা যায়? লোক জানাজানি হলে খুব সমস্যা হবে, মেয়ে দুটোর বিয়ে হতে কি করবো বলতো? আমিও বুঝতে পারছি না, সৌমি তো কেঁদে কেটে হয় না, মমি কিছু বলছে না, চাচি একেবারেই খেয়ে হারিয়ে ফেলেছে, বাবা চাচারা কেউ এখনো কিছুই জানে না, আমি মানা করেছি কাউকে না জানাতে। ভালো করেছিস, দেখি চাচার সাথে কথা বলে কিছু ব্যবস্থা নেওয়া যায় কিনা। পরের দিনগুলো ভারী ব্যস্ততায় কাটলো মোর্শেদের, সে ঢাকায় গিয়ে পুরো এক সপ্তাহ কাটিয়ে এলো। একটা সপ্তাহ নীরা তাকে ফোনেও পেল না। ঠিক পরের শুক্রবার ফেরত হলো মোর্শেদ, শরীরটা একটু শুকনো লাগলেও মুখ চোখ উজ্জ্বল, এসেই গোসলে ঢুকে গেল। বেরিয়ে কাপড় পরতে পরতে চিৎকার দিল, নীরা তাড়াতাড়ি খেতে দে, বড্ড খিদে লেগেছে। নীরা টেবিলে খাবারই লাগাচ্ছিল, জানে মোর্শেদ খাবে, বাবা মায়ের সাথে দেখা করে ছেলেটাকে একটু আদর টাদর করে মোর্শেদ এসে ধপ করে টেবিলে বসে গেল। নীরা প্লেটে সব বেরেই রেখেছিল, মোর্শেদ বসে গপ গপ করে খেতে লাগলো। নীরা একবার ভাবলো জিজ্ঞেস করে, তারপর কি ভেবে থেমে গেল, থাক নিজেই বলবে হয়তো। শোন, সৌমির বিয়ে ঠিক করে এলাম। কি বলিস, কার সাথে? কার সাথে আবার, যে ছেলে ওকে তুলে নিয়ে গেছিল তার সাথেই। ছেলের ফ্যামিলি বেশ ভালো, আমি সমস্ত খোঁজ খবর করেই এগিয়েছি। মজার ব্যাপার হলো, ছেলে বিয়ের জন্য এক পায়ে খাড়া, বলা মাত্রই রাজি হয়ে গেছে। ওর ফ্যামিলিও বেশ ভালো, বাবা মা দুজনই শিক্ষিত চাকরিজীবী, একটা মাত্র ছেলে তো, জেদি আর বেয়ারা হয়েছে একটু, তবে এমনিতেই ভালোই মনে হলো আমার, মানে সত্যি সত্যি বখাটে নয়। আমাদের পরিচয় পেয়ে ওরাও আর আপত্তি করেনি। বখাটে তো বখাটেই, তার আবার সত্যি মিথ্যা কি রে? সৌমি কি রাজি হবে এই ছেলেকে বিয়ে করতে? রাজি না হয়ে কি করবে, ওর কাছে আর কোনো অপশন আছে নাকি? কি যে বলিস না তুই। শোন, আর একটা কথা, মৌমিকে আর ওই ভার্সিটিতে পড়ানো যাবে না, ওকে অন্য কোথাও পড়তে হবে, সে ব্যবস্থা করে এসেছি। এই জন্যই তো এতদিন দেরি হলো রে বউ, রাগ করেছিস বউ, তোকে ফোন করিনি তাই? মোর্শেদ নীরাকে জড়িয়ে ধরলো, গালে গাল ঘষে দিল, আদরে এতটুকুন হয়ে মোর্শেদের বুকে মিশে গেল নীরা। খুব চিন্তা হচ্ছিল তোমাকে নিয়ে, একটা খবর দেবে না, এমন করো কেন বলতো, তুমি খুব স্বার্থপর বুঝলা। আজ তোকে একটু অন্যরকম লাগছে কেন রে, আমি এসেছি এই খুশিতে নাকি? আজ কিন্তু খুব আদর করে দেব তোকে, এতদিন দূরে ছিলাম, আজ কোনো ছাড়াছাড়ি নাই। উফ, এত অসভ্য কেন তুমি, সব কথা মুখে বলতে আছে, আজব একটা মানুষ। মোর্শেদ নিবিড় করে জড়িয়ে ধরে নীরাকে, চুলে মুখ ডুবিয়ে ঘ্রাণ নাই,
নাক মুখ ডলে দেয় নীরার ঘাড়ে চুলে। নীরা শিউরে উঠল, অদ্ভুত ভালো লাগায় চোখ মুখ লাল হলো। কিছু বলতে চেয়েও পারল না মুর্শিদের দখলে নীরা। দুজনের নীরব ভাষায় ভালোবাসার আদান প্রদানে ব্যস্ত। সপ্তাহখানিক বাদে বেশ আয়োজনের সাথে সৌমির বিয়ে দেয়া হলো। ছেলের পরিবার আসলেই ভালো। নীরা মনে মনে হাজারবার মোর্শেদকে ধন্যবাদ দিল। দূর থেকে মোর্শেদকে দেখলো ভালোবাসা আর শ্রদ্ধার দৃষ্টিতে। দেখলো ছোট চাচা আর চাচি মোর্শেদের হাত ধরে কেঁদে যাচ্ছে। নীরা বেশ বুঝলো ছোট চাচা এতদিন কি প্রসারের মধ্যে ছিল। আজ যেন তার ঘাম দিয়ে জ্বর ছাড়লো। পেছনে মৌনি এসে দাঁড়ালো। নীরাপ্পু, আমার না ভীষণ কানা পাচ্ছে, কোনোদিনও সৌমিকে ছাড়া থাকিনি, এখন কি করে থাকবো বলো তো? তুই আমার সাথে থাক, দেখবি কষ্ট কম হবে। আর একদিন না একদিন তো এমনটা হওয়ারই ছিল, তাই না? তোরও তো একদিন বিয়ে হবে, দুজনে তো আর চিরকাল একসাথে থাকতে পারবি না, বরং মেনে নে, তাতে কষ্ট কম হবে। কিন্তু আমার জন্য সৌমির জীবনটা নষ্ট হলো আপু, ও কত ব্রাইট স্টুডেন্ট, আর আমি তো ফাঁকিবাজ, আমি সত্যি এমনটা চাইনি নীরাপ্পু। ওর জীবন কেন নষ্ট হবে বোকা, ওর ভালোর জন্যই তো তোর ভাইয়া ওর বিয়ে দিল, এখন ও নির্দ্বিধায় পড়ালেখা করতে পারবে। তুই এক ফোঁটাও ভাবিস না এটা নিয়ে, যা হয়েছে সবার ভালোর জন্য হয়েছে, এসব নিয়ে ভাবনা বন্ধ কর। দূর থেকে মোর্শেদ ইশারায় জিজ্ঞেস করলো কি হয়েছে। নীরা ওকে আশ্বস্ত করে যে কিছু হয়নি, সব ঠিক আছে। ভালোই ভালোই সৌমির বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হলো। সারাদিনে দৌড়াদৌড়িতে ব্যস্ত নীরার ভীষণ টায়ার্ড লাগছিল আজ। একেবারে গোসল করে নিয়ে একটু শুয়েছিল ঘর আধার করে, চোখ দুটো ঘুমে বুঝে আসছিল। তখনই পেছন থেকে জড়িয়ে ধরল কেউ। প্রথমে আটকে উঠলেও পরে পরিচিত স্পর্শ পেয়ে নীরা আশ্বস্ত হলো। কি রে এখন শুয়েছিস, বড় শরীর খারাপ লাগছে নাকি? ভীষণ টায়ার্ড লাগছে রে, আর মাথাটাও ধরে আছে। কি বলিস, আচ্ছা দাঁড়া মাথা টিপে দিচ্ছি। মোর্শেদ মোলায়েম হাতে নীরার মাথা টিপে দেয়। কিছুক্ষণ চুপচাপ থাকে নীরা। রনি কোথায়? বাচ্চাটাকে আজ সারাদিন কোলে নেয়নি। মায়ের কাছে আছে দেখলাম ঘুমাচ্ছে। ওকে নিয়ে আর ভাবিস না তো, মা ওকে বেশ সামলাতে পারে। তোর কি বেশি খারাপ লাগছে, কফি খাবি? খাওয়া যায়। আচ্ছা আমি বানিয়ে আনছি। আমারটা বেশি কড়া করিস না। ওকে ম্যাডাম। মোর্শেদ কফির মগ বাড়িয়ে দিল নীরার দিকে। চল একটু বারান্দায় গিয়ে বসি, অনেক দিন ধরে বসা হয় না। মোর্শেদ অবাক হলো নীরার প্রস্তাবে, মনে মনে একটু খুশিও হলো। ওরও আজ ইচ্ছা করছিল বারান্দায় বসতে। দুটো চেয়ার নিয়ে বসলো দুজন। সৌমির বিয়ে উপলক্ষে সাজানো হয়েছিল বাড়িটা। লাল নীল বাতি জ্বলছে এখনো। নীরা আচমকা প্রশ্ন করে, আমাদের বিয়ের কত বছর হলো বলো তো? 9 বছর মেবি। বাহ, তোর তো ভালোই মনে আছে, ছেলেরা সচরাচর এসব মনে রাখতে পারে না। কত সাধনা করে তোর মনে জায়গা করতে হয়েছে, পাক্কা 9 মাস লেগেছিল তোকে আপন করতে। দিন তারিখ কিছুই ভুলিনি, সব মনে আছে আমার। তারপর রনির জন্ম, দাদিজানের মৃত্যু, তুইও কেমন পাক্কা গৃহিণী হয়ে উঠলি দিনকে দিন। নীরার বেশ ভালো লাগছে মোর্শেদের কথাগুলো, এসব তো তারও মনে ছিল না। মোর্শেদ ওর সাথে যতটা অকপটে নিজের অনুভূতি শেয়ার করে ততটা নীরা পারে না, কেমন একটা জড়তা কাজ করে। কফিতে চুমুক দিতে দিতে নীরার বাবার কথা মনে পড়ে। মোর্শেদের সাথে বিয়ে করে ও সুখী এই ব্যাপারটা বাবা দেখে যেতে পারলেন না। ব্যাপারটা মাঝে মাঝে খুব পুরোয় নীরাকে। কি রে কি ভাবছিস এত? তোর কথাই ভাবছিলাম। নীরা মোর্শেদের ঘাড়ে মাথা রাখে। ভাবছিলাম বাবা আমায় ঠিক বলছিলেন, আমাকে একমাত্র তুই সুখে রাখতে পারবি, এটা বাবা আগে থেকে জানতো, কেবল আমিই জানতাম না। জানিস আগে তোকে আমার কি মনে হতো? মনে হতো তুই আমার জীবনে একটা রোদ ঝলমলে দিনে বৃষ্টি, যা পুরো দিনটাকে মাটি করে দেয়। আর এখন কি মনে হয়? এখনকার মনে হওয়াটা একটা টুইস্ট আছে। মনে কর তীব্র কড়া রোদের দিনে মানুষ কিন্তু খুব করে বৃষ্টি চায়, একটু প্রশান্তির আশায়। তুই এখন আমার জীবনে সেই রকম কেউ, এখন রোদের তীব্রতায় তুই অনেকটাই বৃষ্টির মতো প্রশান্তি দানকারী, তুই আমার জীবনের অনান, বুঝলি? আচ্ছা আজ হঠাৎ এসব বলছিস যে? কখনো তো বলিনি, তাই আজ বললাম। এই পরিবারটাকে তুই যেভাবে সব পরিস্থিতিতে সামলে নিচ্ছিস দক্ষ হাতে, সেটা দেখেই মনে হলো কথাগুলো বলি আজ। দাদি জানো তোকে বেশ চিনেছিলেন। শুধু তোরই চিনতে দেরি হয়েছিল। তা হয়েছিল, এটা আমি স্বীকার করছি। শোন তোকে একটা নিউজ দেওয়ার আছে। বলে ফেল। নীরা মোর্শেদের কানে ফিসফিস করলো। কথাটা শুনে মোর্শেদ চিৎকার করতে চায়, নীরা ও মুখ চেপে ধরে। মোর্শেদ নীরার হাত সরিয়ে নিল। কি হলো, বাধা দিচ্ছিস কেন, সবাইকে জানাবো না? এখন না, আমার লজ্জা করে, পরে বলবো। ওরে আমার লজ্জাবতী রে, এবার কিন্তু আমি একটা ছোট্ট নীরা চাই। আমার অনেক দিনের শখ, ছোট্ট একটা নীরা গুটি গুটি পায়ে হেঁটে বেড়াবে, ঘরময় কি মজা হবে, তাই না? মোর্শেদের পাগলামি দেখে নীরা ভীষণ খুশি।
আরক্ত মুখে মসজিদের দিকে তাকিয়ে থাকলো। লাল নীল বাতির আলোয় মসজিদের মুখ যেন চকচক করে খুশিতে, বড্ড সুখী সুখী লাগে নিজেকে নীরার। আচমকা মসজিদের হাত দুটো জড়িয়ে ধরে নীরা, মুখোমুখি বসে চোখে চোখ রেখে বলে, শোন, তোকে ভীষণ রকম ভালোবাসি, যুগে যুগে তোকেই আমার জীবনসঙ্গী হিসেবে চাই, আমার বাচ্চাদের বাবা হিসেবে তোকেই চাই, তোর সাথে বুড়ো হতে চাই। মসজিদের চোখ জলে ভিজে উঠল, এরকম একটা কথা কতদিন ধরে শুনতে চেয়েছে সে। ভালোবাসির কথাটা অনেকবার বলেছে নীরা, কিন্তু আজ যেন সব অন্যরকম লাগছে, সব কিছু নতুন নতুন। মোর্শেদ আজ আর কিছু বলে না, কেবল নীরাকে বুকের ভেতরে জড়িয়ে নেয়। মোর্শেদ মনে মনে বলে, আমার হার্টবিটের শব্দে বুঝে নে তোকে আমি কতটা ভালোবাসি, কতটা চাই, বুঝে নে। তোকে নিয়েই সহস্র মাইল পথ পাড়ি দিতে পারবো, পৃথিবীর আর কাউকে লাগবে না। আমি তোর জীবনে অনন্য হয়ে বেঁচে থাকতে চাই যুগে যুগে, মরতে চাই তোরই সাথে সাথে, না পারলেও যেন তোর আগে মরি, কারণ তোকে ছাড়া আমি কিছুই না, আমার বেঁচে থাকা অসম্পূর্ণ।